14 বয়সে মনে হচ্ছে আমাদের সৈন্য আসছেন বলে সবাই চলে এসেছেন, এসে গেছেন, সমিত্র বাবু এসে গেছেন, হ্যাঁ আমাদের স্যারের অনুমতি নিয়ে আমরা শুরু করি। আমার নাম বলো, তুমি একটু বলে লিখে নাও, শোনা যাচ্ছে না তো, সীমা সাউন্ডটা মিউট করো, মিউটে বলো কি শুনছো, আমি শুনতে পাচ্ছি কিন্তু ছাত্রছাত্রীরা বলছে শোনা যাচ্ছে, ভোটের ভেট থেকে শুরু করে কত ধানে কত চাল ব্যর্থ জীবন, সৌরিন মাস্টারের সংসার, ভাত হিন্দি চিনায় যদি আমরা মন্ত্রী হই ওরা আর আসবে না, এরকম একাধিক পথনাটক, একাঙ্ক নাটক, নৃত্যনাট্য, পূর্ণাঙ্গ নাটক তিনি লিখেছিলেন, তার সম্পর্কে একাধিক জন আলোচনা করবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের এবং যত সমস্ত যারা শুনছেন বা আগামীতে শুনবেন তারা সমৃদ্ধ হবেন এই প্রত্যাশা, এই আশা রেখে এই পরিস্থিতিতে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন। আর আমাদের যারা আজকের বক্তা এবং মাননীয় উপাধ্যক্ষ, মাননীয় উপাচার্য মহাশয়, তিনি আমার প্রণাম এবং শ্রদ্ধা নেবেন বলেই আমি আমার বলা আমি শেষ করছি। এবারে বলবেন আমাদের এই সেমিনারের উদ্বোধন করবেন আন্তর্জাতিক ওয়েবিনারের মাননীয় উপাচার্য মহাশয় অধ্যাপক শঙ্কর কুমার ঘোষ মহাশয়। আমি তাকে অনুরোধ করছি আমাদের এই আন্তর্জাতিক আন্তর্জাতিকের উদ্বোধন করতে।
আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, বলুন রণবীরবাবু যদি যেটা অফ করা মাইক, রণবীরবাবুর মাইকটা যদি একটু অফ করেন, আজকে যে বাংলা বিভাগের তৃতীয়তম যে ওয়েবিনার আজকে শুরু হয়ে গেল, হ্যাঁ আমি 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 সবাইকে বলবো যে প্রেজেন্টেশনটা একটু বন্ধ করতে নাম্বার ওয়ান, আর যখন কেউ বলবে তখন সবার যেন মাইক্রোফোনটা মিউট থাকে, নাইলে বারবার ইকো হচ্ছে, তো সেটা আমাদের শিখতে হবে এবং আস্তে আস্তে আমরা এটা সব শিখে যাব, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু একজন প্রেজেন্টেশন দিয়েছে সেই প্রেজেন্টেশনটা অফ করতে হবে নাম্বার ওয়ান। আর সবাইকে আমি অনুরোধ করব যখন কেউ বলবেন তখন সে ছাড়া অন্যান্য সবারই মাইকটা একটু মিউট করে রাখবেন, তাতে ইকো হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, এটা একটু আমাদের সবকিছুই, কারণ আমরা জানতাম না তো আস্তে আস্তে সব শিখছি, আর করতে করতে এই দিকটাই চলে আসতে হবে আমাদের। যাই হোক, এই যে পানুপালের পথনাট্য, মানে আমরা যখন ছাত্র ছিলাম তখন পানুপালের নামটাও শোনা ছিল এবং প্রায় প্রায় বিভিন্ন জায়গায় এই পথনাটিগুলো দেখতাম, মানে মনটাকে ছুঁয়ে যেত। আজকে তার সম্পর্কে তাকে নিয়ে এই সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, সেটার জন্য আমি অজস্র বাংলা বিভাগকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা সুন্দর টপিক বাঁচার জন্য। আর যে সকল এক্সপার্টরা আছেন আজকে বলবেন, আমি আশা করব প্রচুর সমৃদ্ধ হবে আমাদের দর্শকরা এবং আমাদের যারা এই ওয়েবিনারে দেখছেন, এটা ইউটিউবেও থাকছে এবং প্রতিদিনই মানুষজন দেখতে পারবে, কারণ এটা একটা কমপ্লিটলি একটা স্পেশালাইজড ফিল্ড যেটা পানুপানের পথনাট্য নাটিকা। যাই হোক, আমাদের এই বাংলা বিভাগ বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো বিভাগ, আপনারা সবাই জানেন, আজ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু তাদের কাছ থেকে জানতে পারবো। আমি আজকে বিশেষ সময় দিতে পারবো না, কিন্তু আমি ওয়েব ইউটিউবে যতটা পারি আপনারা নিশ্চয়ই দেখে নেন। এটা ইকো হচ্ছে, সিআইএম থেকে বলছি ইকো হচ্ছে, ভীষণ ইকো হচ্ছে, ভীষণ ইকো হচ্ছে। ঠিক আছে, এই বলে আমি শেষ করছি, ভালোভাবে সব থাকুন, ভালোভাবে করুন, ধন্যবাদ, ধন্যবাদ। শোনা যাচ্ছে না, একটা কথা বলছি, সেই সুবিধা নিয়ে আমরা পৃথিবীতে বারে বারে এরকম চ্যালেঞ্জ নিচ্ছে, যারা চিন্তক, যারা আমাদের থেকে এগিয়ে থাকেন, আমরা কিভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করবো, আমাদের মাননীয় উপাচার্য স্যার বারে বারেই আমাদের সেই কথা বলেছেন এবং সেই সময় সাহিত্যভাবে গড়ে উঠতে পারে সে বারে বারে বিভিন্ন চেষ্টা দিয়েছেন। স্যারের কাছে আমাদের গভীর কৃতজ্ঞতা, স্যারের কাছে রক্ষা জানাই, তিনি আমাদের পথ নির্দেশক হয়ে থাকুন। স্যারকে আরো একবার প্রণাম জানিয়ে আজকের যারা আলোচক আছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমেই আছেন ডক্টর রতন সিদ্দিকী, এটা জেনে আমার খুব ভালো লাগছে, আমাদের সকলেরই ভালো লাগছে যে প্রগতি লেখক সংঘ যেটা ছিল
বাংলাদেশের প্রগতি লেখক সংঘের তিনি 8 বছর সম্পাদকের দায়িত্বে ছিলেন বাংলাদেশের থিয়েটার স্টাডিজ করছেন এবং বলছেন কাজী আপনি অপরাধ করছেন তার মানে এখানে আরেকটি বিষয় আমরা পেলাম সেটি হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে আমাদের পথনাটক গণপথনাটকে রূপান্তরিত হয়েছে যেটি পথনাটকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে সমাজের অভ্যন্তরীণ ক্ষতকে ক্ষোভকে নাটকের ভেতর দিয়ে প্রকাশ করে বিক্ষোভে রূপান্তর করে দেওয়া এবং সেই বিক্ষোভকে সংক্ষোভে রূপান্তরিত করে রাজনৈতিক কর্মীরা তাদের উদ্দেশ্য পরিপূর্ণ করেন এই যে ধারণাটি পিপুলস থিয়েটারের এই যে ধারণাটি পথনাটকের সেটি কিন্তু আমরা ষোড়শ শতাব্দীতে দেখছি নগর সংকীর্তনের ভেতরে এবং এই পর্যায়টির পরে আমরা অষ্টাদশ শতাব্দীতে আবার পথনাটক দেখছি দেখেন কৃষ্ণলীলা বলে এক ধরনের পথনাটক হতো সেই পথনাটকে একটি নাম আমি আজকে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে শিশুরাম অধিকারী যাকে বলা হয়ে থাকে বাংলা পথনাটকের আভাস পর্যায়ের শ্রেষ্ঠতম নাট্যকার শ্রেষ্ঠতম অভিনেতা শিশুরাম অধিকারী বাংলা পথনাটকের আভাস পর্যায়ের একজন উল্লেখযোগ্য নাট্যকার একজন উল্লেখযোগ্য নাট্য অভিনেতা এরপরে আসছে বাংলা পথনাটকের প্রকাশ পর্ব আমি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাংলা পথনাটকের প্রকাশ পর্বের পথিকৃৎ হচ্ছেন আমাদের কানুপাল কারণ তার হাত দিয়েই কিন্তু পথনাটকটি আধুনিকতার ছোঁয়া পাচ্ছে তার হাত দিয়েই কিন্তু পথনাটকটি গণনাটকে রূপান্তরিত হচ্ছে তার হাত দিয়েই কিন্তু নাটকটি পথনাটকটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে এই যে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হওয়া এই যে পথনাটকের অঙ্গীকার রাজনৈতিক অঙ্গীকার সামাজিক অঙ্গীকার সাংস্কৃতিক অঙ্গীকার এই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে পানুপালের এই বাংলা পথনাটকের প্রকাশ পর্বের উল্লেখ পথিকৃত হিসেবে তাকে উল্লেখ করার আগে আমি আরেকটু জায়গায় যেতে চাই 1936 সালে যখন ফ্যাসিবাদ বিরোধী প্রগতিশীল শিল্পী কবিরা একত্রিত হচ্ছেন বিশ্বব্যাপী সেই হাওয়াটি কিন্তু লেগেছিল ভারতবর্ষের কতিপয় বাঙালি এবং অবাঙালি ভারতীয় যারা লন্ডনে ছিলেন সেখানে বসে তারা সেটি দেখেছেন এবং সেটি উপলব্ধি করেছেন সেখানে তারা একত্রিত হয়েছে পরবর্তী পর্যায়ে তাদেরই উদ্যোগে কিন্তু ভারতবর্ষের ফ্যাসিবাদ বিরোধী প্রগতি লেখক শিল্পী সংঘ গড়ে উঠছে যার উল্লেখযোগ্য নেতা ছিলেন কমরেড সাজ্জাদ জহির এরা যখন প্রগতি লেখক এবং শিল্পী সংঘ গড়ে তুলছেন এর শাখা বিস্তারিত হচ্ছে আসাম স্কোয়াড তৈরি হচ্ছে বাংলা স্কোয়াড তৈরি হচ্ছে অনুরূপ সময়ে কিন্তু আমাদের দেশেও অর্থাৎ পূর্ব বাংলাতে সেটি তৈরি হচ্ছে সেই সময়টিতে আমরা লক্ষ্য করেছি যে ওই সময়টি পানুপালকে প্রবলভাবে প্রভাবিত করছে এই সময় আরো কয়েকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই তার উপরে প্রভাব ফেলেছিল যার কারণে তার পথনাটক গণপথনাটকে রূপান্তরিত হয়েছিল এবং প্রকাশ পর্বের পথিকৃত হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে মনে করেছিলেন যে কৃষক প্রজা পার্টি যখন ক্ষমতায় এসেছে কোয়ালিশন সরকার করে তাহলে নিশ্চয়ই তারা জনগণের কথা বলবে পূর্ব বাংলার অবহেলিত কৃষক নির্যাতিত মানুষের কথা বলবে কিন্তু দেখা গেল চিত্রটি অন্যরকম শেরে বাংলাকে ফজলুল হক আকস্মিক ভাবে মুসলিম লীগে যোগ দিয়ে দিলেন খাজা নাজিমুদ্দিন বাঙালি কৃষকের বিরুদ্ধে কথা বললেন ফলে পানুপালের মতো অসংখ্য পূর্ব বাংলার মানুষ ক্ষুব্ধ হলো এবং ক্ষুব্ধ হয়ে যারা প্রগতিশীল ছিলেন যারা মার্ক্সবাদী ছিলেন কমিউনিস্ট ভাবাপন্ন ছিলেন তারা তখন কৃষক আন্দোলনে যুক্ত হলেন আমাদের পানুপাল কিন্তু প্রাথমিক অবস্থায় কৃষক আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং তার একটি লেখা আছে খুব উল্লেখযোগ্য একটি লেখা সেটি হচ্ছে এগ্রিকালচার থেকে কালচার এই যে কৃষক থেকে সংস্কৃতি কর্মীতে রূপান্তরিত হওয়া এটি একটি বিষয় তার মধ্যে প্রভাব বিস্তার করেছিল এরপরে আরেকটি বিষয়ে প্রভাব বিস্তার করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আছেই আরেকটি প্রভাব বিস্তার করেছিল আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী যে প্রগতি লেখক সংঘ সেই প্রগতি লেখক সংঘ পূর্ব বাংলার যিনি সম্পাদক ছিলেন 1942 সালে সোমেন চন্দ
সেই সোমেন চান্দকে ১৯৪২ সালের ৮ই মার্চ ঢাকাতে খুন করা হলো ছুরিকাঘাত করে। এই ঘটনাটি প্রত্যেককে আন্দোলিত করলো, পানুপালকেও সংক্ষুব্ধ করলো যে সন্ত্রাসী যারা যারা মুসলিম লীগের পাণ্ডা তাদের বিরুদ্ধে, এমনকি যারা অক্ষ শক্তির পক্ষে জার্মান জাপানের পক্ষে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন। ফলে সোভিয়েত সুরিত সমিতি, প্রগতি লেখক সংঘ ১৯৪২ সালে যে সকল কর্মসূচি দিয়েছে প্রত্যেকটি কর্মসূচিতে পানুপালের সক্রিয় অংশগ্রহণ ছিল। এরপরে এলো ১৯৪৩ এর মন্বন্তর। সেই ৪৩ এর মন্বন্তরে বুভুক্ষ বাঙালি, ভিক্ষুক বাঙালি, দারিদ্রকৃত বাঙালি, অসহায় বাঙালিকে দেখে পানুপালের মতো সংবেদনশীল মানুষেরা তারা কষ্ট পেয়েছেন এবং তাদের কলম লেখনী তখন সোচ্চার হয়ে উঠেছে। ৪৩ এর মন্বন্তর, ৪২ এর সোমেন চন্দ্রের হত্যা, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সবকিছু মিলিয়ে প্রাদেশিক সরকারের বিশ্বাসঘাতকতা, এই সবকিছু তাকে সংক্ষুব্ধ করলো এবং তার কলমই সোচ্চার হয়ে উঠল। এরই মাঝখানে ১৯৪৬ সালে বিশ্বযুদ্ধ শেষ হলো আগস্ট মাসে। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে আগস্ট মাসে মুসলিম লীগ ১৬ই আগস্ট ঘোষণা করলো ডাইরেক্ট অ্যাকশন ডে, চার দিন ব্যাপী হিন্দু মুসলমান দাঙ্গা হলো, যাকে ইতিহাস বলছে গ্রেট ক্যালকাটা কিলিং। তিনি দেখেছেন ধর্মের নামে কিভাবে মানুষ মানুষকে হত্যা করে। পূর্ব বাংলাতে হত্যা হয়েছে, কলকাতাতে হত্যা হয়েছে, গাইবান্ধাতে হত্যা হয়েছে, ঠাকুরগাঁয়ে হত্যা হয়েছে, ঢাকাতে হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, খুলনা, সকল স্থানে যখন এই ধর্মের নামে হত্যাকাণ্ড হচ্ছে, পানুপাল সংক্ষুব্ধ হচ্ছেন, তখন তিনি পথ বেছে নিচ্ছেন। তিনি পথ বেছে নিয়েছেন যে তার একটি পথ মিছিলের পথ, রাজপথ, সেটি স্লোগানের পথ, আরেকটি পথ হচ্ছে তার সংস্কৃতির সংগ্রামের পথ। এই সংস্কৃতির সংগ্রামে তিনি একজন নৃত্যশিল্পী হিসেবে নতুন প্রথম শুরু করেছিলেন, পরবর্তী পর্যায়ে তিনি নৃত্য পরিচালনা করেছেন। তিনি কিন্তু স্বশিক্ষিত নৃত্যশিল্পী ছিলেন, তিনি ডান্সের ডিরেকশন দিয়েছেন। পরবর্তী পর্যায়ে আপনারা তো জানেন যে তিনি পথনাটক রচনা করেছেন, পথনাটকের নির্দেশনা দিয়েছেন, পথনাটকে অভিনয় করেছেন এবং একটু আগে বাংলা বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান তিনি বলেছেন যে উৎপল দত্ত তার সাথে ঋত্বিক ঘটক তারা অভিনয় করেছেন, তার নাটকে অভিনয় করেছেন। একটি বিষয় খেয়াল করতে হবে, পানুপাল দর্শনের দিক থেকে যেমন মার্ক্সবাদকে গ্রহণ করেছিলেন, তেমনি বাংলার নিপীড়িত নির্যাতিত কৃষক সমাজের দুঃখ কষ্ট, রাজনীতির নামে ভণ্ডামি, ধর্মের নামে অপধর্ম, অধর্ম, এ সকল বিষয়ে তিনি ক্ষুব্ধ সংক্ষুব্ধ হয়েই কিন্তু নাটক রচনা করেছেন। সেই নাটকের মধ্যে তার প্রতিবাদী চেতনা এবং গণমানুষকে জাগ্রত করবার চেতনা উচ্চারিত হয়েছে বলেই আমরা তাকে বলছি যে তিনি বাংলা পথনাটকের প্রকাশ পর্বের অগ্রপথিক পথিকৃত নাট্যকার। তার হাত ধরে যে প্রকাশ পর্বের সূচনা হয়েছে বাংলা পথনাটকের, সেই পথেই হেঁটেছেন কিন্তু আইপিটিআই এ সর্বভারতীয় গণনাট্য সংঘ, সেই একই পথে হেঁটেছে বাংলাদেশের উদীচী শিল্পী গোষ্ঠী, হেঁটেছে প্রগতি লেখক সংঘ, এবং তিনি তাদের সাথে যুক্ত থেকেছেন। কখনো কখনো রাজনৈতিক কারণে, কখনো কখনো মতাদর্শিক কারণে তার সাথে দ্বন্দ্ব হয়েছে, এটি হতেই পারে। একটি মার্ক্সবাদী রাজনৈতিক দলে থাকলে বিষয়গত আদর্শিক দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সে দ্বন্দ্ব কখনো চূড়ান্ত রূপ ধারণ করেনি। তিনি আমৃত্যু একজন কমিউনিস্ট হিসেবে, তিনি আমৃত্যু একজন শিল্পী হিসেবে, তিনি আমৃত্যু একজন নাট্যকার হিসেবে, তিনি আমৃত্যু একজন অভিনেতা হিসেবে তিনি তার জীবনটিকে অতিবাহিত করেছেন। এই সময়কালের ভেতরে তিনি যে সকল নাটক লিখেছেন একটু পরে আপনারা সেগুলির উপর আলোচনা শুনবেন। আমি শুধু কয়েকটি নাম একটু বলি, ভেটের ভেট, রোল নম্বর ৪৯, ভাঙা বন্দর, যদি আমরা মন্ত্রী হই, রক্তের ঋণ, দখল, প্রিমিয়ার কথা, আর বদলা লেনা। এই যে বদলা লেনা, আপনি আবারও লক্ষ্য করবেন গণমানুষের নাট্যকার, গণমানুষের শিল্পী বলেই তিনি সাদ্রি ভাষায় এই নাটকটি লিখেছিলেন, বদলা লেনা। আপনারা জানেন যে আদিবাসী ওরাওদের ভেতরে দুটো ভাষা আছে যেটা চা বাগানের শ্রমিকরা ব্যবহার করে, একটি হচ্ছে কুরুক আর একটি হচ্ছে সাদ্রি।
তিনি কত বিচক্ষণ ছিলেন যে সাদ্রি ভাষায় যদি নাটক রচনা করা হয় তাহলে আদিবাসী ওরা ওরা বুঝবে, চা শ্রমিকরাও বুঝবে এবং বাঙালিরাও বুঝতে পারবে। সে কারণে তিনি সাদ্রি ভাষায় এই নাটকটি লিখলেন এবং সে নাটকটি জনপ্রিয় হয়েছিল। আমার জন্য নির্ধারিত সময় প্রায় শেষ, আমি শুধু এইটুকু বলতে চাই, একজন একজন পানু পাল শতাব্দীতে একবারই জন্মগ্রহণ করেছেন। আমরা যারা পানু পালকে খুব কাছ থেকে খুব কম সময় দেখেছি কিন্তু তার নাটক আমরা পড়েছি, আমরা বাংলাদেশে তার ভোটের ভেদ নাটক একাধিকবার মঞ্চস্থ করেছি, আমাদের কেউ কেউ তাতে অভিনয় করেছেন, আমরা যুক্ত হয়েছি এবং পানু পাল যে সংগঠনটি যে আদর্শটিকে ধারণ করেছেন আপনারা শুরুতে শুনেছেন, আমি ব্যক্তিগতভাবে সেই সংগঠনের সাথে যুক্ত আছি, এখনো সেই যুক্ত আছি, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমরা বিশ্বাস করতে চাই পানু পালের জন্ম শতবর্ষে আজ যখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন তাকে স্মরণ করবার জন্য, তাকে মনে রাখবার জন্য এই কৃতজ্ঞতা জানাই আমরা যার তারা যারা তার আদর্শের উত্তরাধিকার, আমরা যারা তার ভৌগোলিক সীমার উত্তরাধিকার, আমরা যারা তার রাজনৈতিক উত্তরাধিকার, আমরা যারা তার থিয়েটারের উত্তরাধিকার, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, বিশ্বাস রাখি শতাব্দী পশ্চাতে এসে আবার যখন পানু পাল জেগে উঠছেন আমাদের চেতনার ভেতরে, বিশ্বাস রাখতে চাই পানু পালের নাটক পানু পালের আদর্শ আবার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, আবার আমরা দুই বাংলাতে একইভাবে পানু পালের পথ নাটক মঞ্চস্থ করতে পারবো, অভিনয় করতে পারবো, পানু পালকে নিয়ে গবেষণা করতে পারবো, পানু পালের নাটক নিয়ে আলোচনা করতে পারবো, সেমিনার করতে পারবো এবং পানু পালের যে মেহনতি মানুষের মুক্তির দর্শন তাকে প্রচার করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের জন্য শুভকামনা, জয় বাংলা। নাট্য ব্যক্তিত্ব রতন সিদ্দিকী মহাশয়কে অনেক শ্রদ্ধা জানাই। আমাদের প্রযুক্তি কৌশলে যে বন্ধু আছেন তাকে একটু যদি তিনি শুনতে পান, খুব অপ্রীতিকর কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো যাতে না হয় সেটা একটু দেখুন। এই ছবিগুলো কিন্তু কাম্য নয়, স্ক্রিনে যারা বলবেন সম্ভবত তারা থাকলেই ভালো, আর আমার কথা যাদের কাছে পৌঁছাচ্ছে তারাও সম্ভবত তাদের ভিডিও অপশনটি অফ করে দিন, মিউট করে দিন, তাতে সুবিধা হবে। খাদ্য বস্ত্র বাসস্থানের সংকট নিয়ে বিভিন্ন সময় আমাদের আগের যারা চিন্তক তারা ভেবেছেন এবং সেই সংকট কোভিড পরবর্তী পরিস্থিতিতে আরো ভয়াবহ আকার নেবে, এটা চিন্তকরা বলছেন। তো সেই সময়ে ডক্টর পানু পালকে নিয়ে ডক্টর রতন সিদ্দিকী মহাশয় আমাদের যে তথ্যগুলি দিলেন, যে বিষয়গুলি বললেন, আমরা খুব সমৃদ্ধ হলাম খুব বড় আলোচনা, তাকে আমাদের দিক থেকে শ্রদ্ধা জানাচ্ছি। এবারে আমরা পরের আলোচক অধ্যাপক সৌমিত্র বসুকে আহ্বান জানাবো। সৌমিত্র বসু এই নাম বলবার সঙ্গে সঙ্গে আলাদা করে বিশেষণ করার প্রয়োজন নেই, আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন থেকে স্যারের সম্পর্কে আমরা জানি এবং আপনারাও জানেন, স্যারের রক্তকরবী বই পড়তে পড়তে আমরা বড় হয়েছি, রক্তকরবী অন্য ভাবনায়। তিনি অন্তর্মুখ বলে একটি নাট্য দলের সঙ্গে থেকেছেন দীর্ঘদিন, তাকে নিয়ে পথ চলেছেন, বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছেন, রবীন্দ্র ভারতী নাট্য বিভাগের দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, ফলে দীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে তিনি শেয়ার করতে নিশ্চয়ই পারবেন। কিন্তু একটি কথা এখানে বলে নেওয়া দরকার, আমরা স্যারকে আজকে যে পাবো শেষ পর্যন্ত আমরা ভাবতে পারিনি, স্যারের সংসারে একটি শোকের ঘটনা ঘটেছে, আমরা ভেবেছিলাম যে স্যারকে হয়তো পাবো না, স্যার আমাদের পরে জানালেন যে এর মধ্যেও তিনি বলবেন, এটা আমাদের একটি বড় পাওনা, আমরা সেই সমবেদনার শরিক হচ্ছি। স্যারকে আহ্বান জানাচ্ছি তার বক্তৃতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। স্যার আপনাদের সকলকে নমস্কার। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ তাদের 50 বছর উপলক্ষে পানু পালের সম্পর্কে একটি আলোচনা সভার আয়োজন করেছেন, এটা একটা খুব বলবার মতন কথা। শোনা যাচ্ছে তোমার কথা? কিছু শোনা যাচ্ছে না সৌমিত্রদা, সৌমিত্রদা কিছু শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। আমার কথা শোনা যাচ্ছে? এইবারে কি শোনা যাচ্ছে না?
এইবারে কি শোনা যাচ্ছে? একটু মুখের কাছে নিলে না, খুব আস্তে খুব আস্তে আসছে। এবারে কি অসুবিধা হচ্ছে? এইবার অল্প শোনা যাচ্ছে, হ্যাঁ একটু মুখের কাছে নিয়ে যদি সম্ভব হয়। এইটা অসুবিধা হচ্ছে না? এবার একটু হ্যাঁ সাউন্ডটাকে একটু বাড়ান। হ্যাঁ আসলে আমি ঠিক জানি না এসব। একবার বলুন, একবার বলুন। হ্যাঁ দেখাই। হ্যাঁ অগত্যা আর কি করা যাবে, শুরু করে দিন। যেটা বলবার কথা বিশেষ করে সেটা হলো, বস্তুত রতন সিদ্দিকী মশাই যা বলেছেন পানুপাল সম্পর্কে, তারপরে আমার পানুপাল সম্পর্কে আর আলাদা করে বলবার কোনো কথা নেই। অত্যন্ত সুন্দরভাবে একে সামগ্রিকভাবে পানুপাল সম্পর্কে তার একটা একটা আন্দাজ তৈরি করে দিয়েছেন, এবং তার বাইরেও একটা দুটো কথা বলেছেন যে কথাগুলো আমি বলবো বলে ভেবেছিলাম, রতনবাবু অনেক আগে বলে দিলেন সেই কথাগুলো। সেটা হচ্ছে আর কিছু নয়, পানুপালকে বাংলা পথনাটকের জনক হিসেবে ভাবাটা খুব ঠিক কাজ হবে কিনা সেইটা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে পানুপাল সম্পর্কে আমাদের একটা অজ্ঞতা আছে। যতক্ষণ রতনবাবু এই কথাগুলো বলছিলেন ততক্ষণ পর্যন্ত আমি শ্রোতাদের নানান রকম মনোভাব প্রকাশ পাচ্ছিল তাদের পাঠানো মন্তব্যে, সেই মন্তব্য থেকে বুঝতে পারছিলাম যে তারা খুবই সমৃদ্ধ হচ্ছেন। তার কারণ হচ্ছে তারা খুব জানতেনও না পানুপাল সম্পর্কে। আমি তাদের দোষ দিচ্ছি না, পানুপাল সম্পর্কে জানবার মতন কোনো অবকাশ বা পরিসর আমরা খুব তৈরি করে দিতে পেরেছি এমনটা নয় সেটা। অথচ পেটারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা পানুপালের সূত্র ধরে আমরা হয়তো সেইটার সম্পর্কে দুটো চারটে কথা বলতে পারবো, দুটো চারটে বিষয় নিয়ে আলোচনা ইত্যাদি ইত্যাদি করতে পারবো। আমি পানুপাল সম্পর্কে আর কিছু বলছি না, আমি যেটা বলতে চাইছি একটাই শুধু কথা, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা রতনবাবু বলেছেন, আমি আমার কথায় সেই জায়গাটাকে একটু জোর দিতে চাইছি। সেটা হলো এই যে পানুপাল কিন্তু কেবলমাত্র যে নাটক লিখিয়ে এবং অভিনেতা এবং নির্দেশক তাই নন, তিনি কিন্তু সেই সঙ্গে সঙ্গে নৃত্যনাট্যেরও মানুষ, সেই সঙ্গে সঙ্গে গানের, এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রবীন্দ্রনাথেরও মানুষ। রবীন্দ্রনাথের নাটক নিয়ে প্রযোজনা করেছেন তিনি, নৃত্যনাট্য প্রথম পূজা করেছেন, আমি যদি খুব ভুল না বলে থাকি। অর্থাৎ রবীন্দ্রনাথে নিমগ্ন একজন মানুষ। এই কথাটা আমি বিশেষ করে বলতে চাই এই কারণে যে কমিউনিস্টরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি টবি বলেছেন এই সমস্ত বলে লাফালাফি করবার একটা ধারা এখানে বেশ চালু আছে। সেই ধারাটা তথ্যগত দিক থেকে খুব ঠিক কথা নয়, কিন্তু সেটা তো অন্য তর্ক। পানুপালের মধ্যে এই দুটো ব্যাপার একসঙ্গে মিলিত হতে পেরেছে এইটা খুব বলবার মতন কথা। পানুপালের সম্পর্কে বলতে গিয়ে যে কথাটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে এই যে একজন মানুষ, তিনি একই সঙ্গে নাচের লোক, গানের লোক এবং অভিনয়ের লোক, নাট্যকলার লোক,
এই তিনটে দিক ধরেছেন, এইটা পথনাটকের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ধাপ বলে আমার নিজের মনে হয়। কেন মনে হয় সেই কথাটা আমি পরে বলব। থিয়েটার কাকে বলে, আমি যদি এই জায়গা থেকে আমার আলোচনাটা শুরু করি, আমি তো কম বয়সে একেবারেই তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স নিয়ে পড়ি, সেই সময় লাইব্রেরিতে গিয়ে এমনি উল্টো পাল্টা পাতা উল্টাতে উল্টাতে যেরকম হয় একটা মন্তব্য পড়েছিলাম, অনেক পরে বড় হয়ে বুড়ো হয়ে ভালো ভালো জানতে পারি, সেটা এরিক বেন্টলির একটা কথা। এরিক বেন্টলি খুব বিখ্যাত নাট্যতাত্ত্বিক, আপনারা সকলে জানেন। এরিক বেন্টলি কথা অনুযায়ী আমি বলছি যে হোয়াট ইজ থিয়েটার, থিয়েটার হচ্ছে এ বি সেজে কিছু একটা করছে আর সি সেটা দেখছে, এই হলো থিয়েটার। অর্থাৎ একটা লোক আর একটা লোক সাজছে এবং অন্তত আর একটা লোক সেটা দেখছে। এই যে শৃঙ্খলটা একটা লোক আর একটা লোক সাজছে, এটা যদি ভেঙে যায় তাহলে থিয়েটার হবে না। একটা লোক আর একটা লোক সাজছে এবং আর একটা লোক সেটা দেখছে, এইটাই এই শৃঙ্খলটা যদি ভেঙে যায় তাহলে থিয়েটারটা হবে না। থিয়েটারে এই তিনজনের উপস্থিতি থাকতে হবে, অভিনেতা, অভিনয় চরিত্র এবং দর্শক। এবারে তার সংখ্যার তারতম্য হতে পারে, সেটা নিশ্চয়ই আপনাদের আলাদা করে বলে দিতে হবে না, কিন্তু এই এই হলো থিয়েটারের মোদ্দা কথাটা। তো যদি এই দিক থেকে দেখি তাহলে রতন সিদ্দিকী মশাই যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকেই আমাকে আর একবার বলতে হবে। সেটা হলো থিয়েটারটা পানুপাল পথনাটক শুরু করলেন এইরকম ভাববার কোনো কারণ নেই। খুবই চমৎকারভাবে তিনি বলেছেন হিউয়েন সাং এর কথা, এবং তিনি বলেছেন যে বাংলা থিয়েটারে প্রতিবাদের কথা এলো চৈতন্যদেবের সূত্র ধরে। আমি এইখানটা একটু রতনবাবুকে এবং অন্যদেরও ভাবতে বলব যে কেবলমাত্র যে চৈতন্যদেবের হাত ধরেই এটা এলো, এটা খুব চালু কথা, আমি নিশ্চয়ই বলবো চালু কথা, কিন্তু হয়তো বাংলা নাট্যের যে একেবারে আদি নিদর্শন যেটাকে বলতে পারি চর্যাপদ, সেই চর্যাপদের যে বুদ্ধ নাটক, সেই চর্যাপদের বুদ্ধ নাটকের মধ্যে কিন্তু এক ধরনের একটা প্রতিবাদ আছে। প্রতিবাদটা হচ্ছে এই যে মানুষগুলো প্রথাগত একটা ধর্ম সেইখান থেকে সরে গিয়ে আলাদা একটা জায়গায় গিয়ে অন্য রকমের একটা ধর্ম প্রচার করবার চেষ্টা করছেন, এবং সেই প্রচারটা করবার উপায় হিসেবে তারা বেছে নিচ্ছেন বুদ্ধ নাটককে। এর মধ্যে কিন্তু থিয়েটারের প্রতিবাদের যে জায়গাটা, সেই জায়গাটা কোথাও প্রকাশ পাচ্ছে। আমি এই কথাটাও বলতে চাই, আমি জানি না আপনারা ফেসবুক খুব দেখেন কিনা, এইসব সমকালীন কথাবার্তাগুলো উঠে পড়ছে খানিকটা আমার ভেতরের রাগঝাল থেকেই। সেখানে এরকম একটা কথা বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তনে গরুচণ্ডীদাস এই যে কৃষ্ণ আর রাধার সম্পর্ক ইত্যাদি ইত্যাদি করলেন, কৃষ্ণ তো কোনো কালে, রাধা তো কোনো কালে মহাভারতে ছিল না, রাধা তো কোনো কালে প্রাচীন ইয়েতে ছিল না, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাবার্তা, এবং তার ফলে গরুচণ্ডীদাস অত্যন্ত অন্যায় করেছেন, আজকে হলে তার জেল হয়ে যেত, এইসব কথাবার্তা আমি খুব সম্প্রতি একটা পোস্টে, এই মূর্খদের কে বলে দেবে যে ওই প্রাচীন সময়ের এই যে সমস্ত সৃষ্ট যে প্রাতিষ্ঠানিক যে সাহিত্যগুলো, সেই সাহিত্যের বাইরে একটা লোকসাহিত্যের ধারা ছিল, এবং সেই লোকসাহিত্যের ধারার মধ্যে রাধা কৃষ্ণ এই সমস্ত ধারাগুলো ছিল, প্রাতিষ্ঠানিক সাহিত্যের বিপরীতের একটা ধারা, এবং সেইটা এটাকে আমরা একরকম করে প্রাতিষ্ঠানিক ভাবে যে প্রত্যেকে দেখা প্রতিবাদ হিসেবেও হয়তো করতে পারি, এইরকম করে আমি খানিকটা ভাববার কথা বলবো। যাই হোক, এই সমস্ত আমি বরং এই কথাটাই বলতে চাইবো যে থিয়েটারের মধ্যে বা যে কোনো শিল্পকলার মধ্যেই কোথাও একটা প্রতিবাদ আছে। আমি কতগুলো কথা বলতে ইচ্ছা করলাম সেটা তো এই কারণেই যে আমি যে কথাগুলো বলা হচ্ছে তার সঙ্গে একমত হচ্ছি না, তার থেকে আলাদা রকমের কোনো কিছু কিছু কথা আমার বলতে ইচ্ছে করছে, সেই সূত্র ধরেই আমি থিয়েটারটা বলছি। আমরা থিয়েটারটা করছি বলা ভালো, অর্থাৎ একটা গোষ্ঠী, একটা জনগোষ্ঠী, দুজন তিনজন পাঁচজন দশজন তারা মিলে যখন একটা এরকম তৈরি করছেন, তখন তার ভেতর দিয়ে কোথাও একটা প্রতিবাদের জায়গা তৈরি হয়ে উঠছে। এই যে যখন কথা বলছেন বাকিরা একটু সমস্তটা মিউট করে দিন, আমার কথা যাদের কাছে পৌঁছাচ্ছে আমরা স্যারের কথা শুনছি, অনুগ্রহ করে বাকিরা একটু মিউট করে দিন। হ্যাঁ বলি, শোনা যাচ্ছে তো মোটামুটি?
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে পথনাটকের যে কথাটা বা অর্থাৎ যে কোনো একটা জায়গা, সেটা রাস্তা হতে পারে, সেটা পুকুর ঘাট হতে পারে, সেটা কোনো একটা বাড়ির বাগান হতে পারে, সেটা যে কোনো একটা জায়গা হতে পারে, সেইখানে যে থিয়েটারটা হতে পারছে করা যায়, একেবারে প্রাচীনতম সময় থেকে থিয়েটার সম্পর্কে এই ধারণাটা চালু আছে, তার একটা বড় কারণ হলো থিয়েটারের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে থিয়েটার হলো ধরে নেওয়ার জগৎ, মেক বিলিভের জগৎ। অর্থাৎ থিয়েটারে কিন্তু রবীন্দ্রনাথের কথা ধার করেই আমি যদি বলি যে বাগানকে অবিকল বাগান রূপেই খাড়া করাইতে হইবে, এইরূপ অত্যন্ত স্থূল বিলাতি বর্বরতা পরিহার করিবার সময় আসিয়াছে। এই যে বাগানকে বাগান রূপে খাড়া করা, তারপরে রবীন্দ্রনাথ যে কথাটা বলছেন সেই কথাটা আমরা আপাতত বাদ দিচ্ছি, সেই কথাটা ফেলে দেবার মতন কথা নয়, কিন্তু আপাতত বাদ দিচ্ছি, এইটা এসেছে অনেক পরে। এটা এসেছে শিল্প বিপ্লব পরবর্তীকালে, যখন সত্যি সত্যি বাগানকে বাগানের মতন করে খাড়া করবার একটা জায়গা তৈরি হলো। তার আগে পর্যন্ত কিন্তু থিয়েটার ধরে নেওয়ার একটা জগৎই তৈরি করছে। তো এই যে ধরে নেওয়ার জগৎ, সেইখানে এ বি সাজছে বা ক খ সাজছে এবং গ ঘ ঙ চ ছ জ ঝ তারা দেখছে, এই রকম করে থিয়েটারের একটা জায়গা তৈরি হচ্ছে। এইখান থেকে থিয়েটার যে অন্য জায়গায় সরে যাচ্ছে তার দুটো কারণের কথা আমার মনে হয় আপনারা একটু ভেবে দেখবেন এবং আপনারা এই বিষয়ে আপনাদের নিজেদের মতামত দেবেন, আমার এই রকম করেই মনে হয়েছে। দুটো কারণ, আমি যদি বাংলা নাটকের উদাহরণ দিয়ে দেখি তাহলে আমার বোঝাতে সুবিধে হবে। তার মধ্যে প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে থিয়েটারটাকে আমরা সংকুচিত করে দিলাম, অর্থাৎ অনেক মানুষ যে কেউ ইচ্ছে করলে এই নাটকটা দেখতে চলে আসবে, সেইটাকে বাদ দিয়ে আমরা নির্বাচিত কিছু লোক থিয়েটারটা দেখবে, নাটকটা দেখবে, এই রকমের একটা জায়গায় নিয়ে এলাম। এই যে নির্বাচিত কিছু লোক নাটকটা দেখবে, তারা একটা হতে পারে যে টাকা পয়সা দিয়ে এখানে ঢুকছে, অর্থাৎ তারা এই থিয়েটারের যে অভিনয়টা সেই অভিনয়টাকে তারা কিনছে, থিয়েটারটা সেখানে একরকম করে একটা পণ্য, থিয়েটার নামক ব্যাপারটা, এই বিনোদনের যে ব্যাপারটা সেইটা বিক্রি করা হচ্ছে। এইটা হলো সীমাবদ্ধ হয়ে যাওয়ার একটা কারণ, যে কোনো লোক ঢুকে পড়ে নাটক দেখতে পারে এই ব্যাপারটা হবে না, এ হলো এক নম্বর কারণ। দু নম্বর যে কারণটা, সেইটা হচ্ছে যে না, আমি সবাইকে মানুষ বলে মনে করছি না, আমি সবাইকে আমার দর্শক হবার উপযুক্ত বলে মনে করছি না, আমি তাদের মধ্যে থেকে কিছু মানুষকে বেছে নিচ্ছি, তাদের আমন্ত্রণ করছি, তাদের বাইরে আর কাউকে আমি আমার এই যে থিয়েটারের কাজটা এইটা দেখতে দেব না। অর্থাৎ এই দুটোর মধ্যেই কিন্তু একটা অধিকারের জায়গা রয়েছে, সেই অধিকারটা সামাজিক সম্মানের দিক থেকে অধিকার হতে পারে, সেই অধিকারের জায়গাটা হতে পারে টাকা পয়সার দিক থেকে অধিকারের জায়গা তৈরি হতে পারে। এই দুটো ব্যাপার নিয়ে থিয়েটার হয়তো খানিকটা অন্যরকম করে চলে এলো। যেমন ধরা যাক, আমি যদি বলি যে 1570 সালে ইংল্যান্ডে থিয়েটারের সম্পর্কে নিয়ম হলো যে থিয়েটার ব্যাপারটা, থিয়েটারের যে ট্রুপ গুলো, যে দলগুলো, সেগুলো কোনো না কোনো একজনের অধীনে চলে আসতে হবে। অর্থাৎ থিয়েটারের একজন, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা গোষ্ঠীর, দল বলতে আমরা আজকে যে দল বুঝি তা নয়, প্রত্যেকটা গোষ্ঠীর কোনো একজন মালিক থাকবে, সেই মালিক এদের ভরণ পোষণ করবে, সেই মালিক এদের মাইনে পত্র দেবে। অর্থাৎ সেখানেও কিন্তু এক ধরনের একটা টাকা পয়সা, এক ধরনের একটা নির্বাচন, তার একটা ব্যাপার তৈরি হয়ে গেল। আমাদের যে প্রাসাদ মঞ্চের থিয়েটারের কথা আমরা বলি, আমাদের যে বাবুদের বাড়ির থিয়েটারের কথা বলি, সেই বাবুদের বাড়ির থিয়েটারে ওই রকম নির্বাচন করে নেওয়া হলো, মানুষজনকে নির্বাচন করে নেওয়া হলো। সেই বাবুদের বাড়ির থিয়েটার দেখে কিছু মানুষ আবার যখন নাটক করছে, যেটাকে আমরা বলি পেশাদার রঙ্গালয়, 1872 সালে তৈরি হচ্ছে, টিকিট বিক্রি করে যে বাংলা নাটক হচ্ছে, সেই 1872 সাল এবং তার পরবর্তীকালের যে কাজটা, সেখানেও কিন্তু তুমি যদি টাকা পয়সা দাও তাহলে ঢুকতে পারবে ইত্যাদি। এবারে যে লোকটা থিয়েটারটাকে কিনছে, তার তাকে খুশি করাটা একটা বড় ভূমিকা হয়ে দাঁড়ালো থিয়েটার যারা করেন তাদের কাছে, যে এই সমস্ত মানুষগুলো যারা দেখতে আসছে তাদের খুশি করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলছি যে শিল্প বিপ্লব পরবর্তী যুগে নানান রকমের সমস্ত উপকরণ আমার হাতে চলে এলো, তার ফলে আমি থিয়েটারকে অনেক বেশি, এবং
অনেকগুলো মুভমেন্টস চলে এসেছে, আপনারা জানেন সেই সাহিত্যের জগতে, শিল্পের জগতে অনেকগুলো আন্দোলন চলে এসেছে। সেই সমস্ত আন্দোলনের ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে বাগানকে বাগান রূপেই খাড়া করা এবার একটা ধাঁচা তৈরি হয়ে গেল, যে ধাঁচাটা রবীন্দ্রনাথ 19 শতকের শেষের দিকে ইংল্যান্ডে গিয়ে দেখেছিলেন, দেখে খুব মুগ্ধ হয়েছিলেন, এবং পরবর্তীকালে 20 শতকের গোড়ার দিকে তিনি যখন রঙ্গমঞ্চ প্রবন্ধ লিখছেন তখন তার মনে হচ্ছে যে না এটা করা যাবে না। তখন তিনি সংস্কৃত নাটক পড়ছেন, শিলাই হয়ে গিয়ে প্রচুর সংস্কৃত নাটক পড়ছেন, জানছেন, এবং অন্য আর একটা সমান্তরাল থিয়েটারের ধারা, সেই সমান্তরাল থিয়েটারের ধারার সঙ্গে পরিচিত হচ্ছেন। এখানে খুব বিস্তারিত ভাবে বলবার অবকাশ নেই, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে রবীন্দ্রনাথ যেভাবে নাটক করছিলেন, যেভাবে নাটকের কথা ভাবছিলেন, তার অন্তত শান্তিনিকেতনের ওই যে সময়, সেই সময়টা তার নাট্য ভাবনার সঙ্গে অনেক ক্ষেত্রে পথনাটকের নাট্য ভাবনা বেশ খানিকটা মিল যে পাওয়া যায় না এমন কথা হয়তো বলা যাবে না, কিন্তু এটা বিস্তারিত আলোচনার অবকাশ রাখে এবং সেই আলোচনাটা করবার সময় আমাদের নেই। কিন্তু যে কথাটা বিশেষ করে বলতে চাই, আজকের দিনে যে কল্যাণী বিশ্ববিদ্যালয় পানুপালকে নিয়ে এবং তার সূত্র ধরে পথনাটক নিয়ে এই আলোচনা সভার আয়োজন করছেন, সেটা আমার নিজের কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে, দুটো তিনটে কারণে মনে হচ্ছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে থিয়েটার বলতে আপনারা যেটা বোঝেন বা সাধারণভাবে মানুষ যেটা বোঝে, প্রসিনিয়াম থিয়েটার, সেই প্রসিনিয়াম থিয়েটার সম্পর্কে প্রবল একটা অতৃপ্তির ধারণা মানুষের ভেতরে তৈরি হয়ে যাচ্ছে অনেকদিন ধরে যাচ্ছে। মানে আমি মনোজ মিত্রের লেখায় পড়েছি, ওই একটা ওই রকম স্টেজ, তার মধ্যে ওই সেটাকে কত ভাঙচুর করা যায়, এইরকম সব কথা মনে হচ্ছে। ফলে বিদেশে তো প্রভূত পরিমাণে এই যে প্রসিনিয়ামের যে চেহারাটা সেইটাকে প্রচুর পরিমাণে ভাঙচুর করা হচ্ছে, যে কোনো একটা জায়গাকে থিয়েটার স্পেস হিসেবে ভাববার একটা জায়গা তৈরি হচ্ছে। আমাদের দেশে এর চলটা বেশ বেড়ে গেছে, সেই চলটার খবর আপনারা খুব ভালো করে রাখেন কিনা আমি জানি না, তার কারণ হলো আমাদের দেশে আপনারা যে থিয়েটারের খবরটা পান, এখানে মলয় আছে, মলয় বলতে পারবে ভালো করে, মলয় আমার চেয়ে অনেক ভালো করে এই সময়কার থিয়েটারের খোঁজ খবর রাখে, সে বলতে পারবে যে আপনারা যে থিয়েটারের খবরটা রাখেন বা পান প্রচার মাধ্যমের সূত্র ধরে, প্রচার মাধ্যম এক ধরনের থিয়েটারের কথা বলে, তার বাইরে অন্য আরো নানান ধরনের থিয়েটারের কাজকর্ম এখন চলছে, ক্রমশ সেটা বাড়ছে। তার একটা বড় কারণ হলো প্রথম যেটা বললাম যে এই যে প্রসিনিয়ামের একটা বাধা গত, সেইটা আর মানুষের মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, এখান থেকে বেরোতে হবে, কোনো একটা রকম করে ভাঙচুর একটা করতে হবে, সেইটা তো অনেকে ভাবছেন বটেই। দু নম্বর হচ্ছে প্রসিনিয়াম থিয়েটারের যে নাট্য চর্চা তা সেটা এত বেশি খরচ সাপেক্ষ এবং সেখান থেকে দর্শক এত বেশি করে মুখ ফেরাচ্ছেন, তার নানান কারণ আছে, আমি সেই কারণের মধ্যে যেতে চাইছি না, কিন্তু তার ফলে মানুষের মনে হচ্ছে, যারা থিয়েটারের লোকজন তাদের মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে অন্য রকম করে কিছু কাজকর্ম করা দরকার। সেই কাজকর্মের ধাঁচা অনেকদিন ধরে শুরু হয়ে গেছে, কিন্তু ওই যেটা বললাম যে এর মধ্যে একটা পরস্পর বৈপরীত্য আছে, একটা বড় অংশ তারা এটাকে অসম্মানজনক বলে মনে করে, এই প্রসিনিয়াম থিয়েটারটাকে ভেঙে বেরিয়ে আসা, কিন্তু আর একদল এই রকম করে ভাববার একটা চেষ্টা করছে। যেটা বিশেষ করে আর একটা কথা বলবো, সেটা রতনবাবু অবশ্যই বলেননি, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে একটা কথা মনে হয়, সেটা হচ্ছে পানুপাল রাজনৈতিক মতবাদ প্রকাশ করবার জন্য থিয়েটারকে ব্যবহার করেছেন। মধ্যযুগের যে বাংলা থিয়েটার, সেই বাংলা থিয়েটারের একটা বড় অংশ, আমি মধ্যযুগের বাংলা সাহিত্যকে মধ্যযুগের বাংলা থিয়েটারই বলবো সেলিম আলদিনকে অনুসরণ করে, তারাও ধর্ম প্রচার করবার জন্য থিয়েটারটাকে ব্যবহার করেছে। সেই থিয়েটারের যে ধরন সেটা, চর্যাপদের কথা বললাম, বুদ্ধ নাটকের কথা বললাম, সেটাও একটা ধর্ম মতকে প্রচার করবার জন্য, প্রকাশ করবার জন্যই সেই থিয়েটারের মাধ্যমটাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আধুনিক যুগে যারা এই থিয়েটারটা করছেন এবং প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে পথনাটকের জায়গায়, আপনি প্রসারিত অর্থে পথনাটক শব্দটাই ব্যবহার করবেন নিশ্চয়ই, তারা যে সবসময় রাজনৈতিক বিষয় নিয়েই থিয়েটার করতে চাইছেন এটা নয়,
যে কোনো বিষয় নিয়ে থিয়েটার হতে পারে, প্রতিষ্ঠাটা নিশ্চয়ই রাজনৈতিক বিষয় নিয়ে থিয়েটার হতে পারে, তার বাইরে করোনা নিয়ে থিয়েটারটাই বা নয় কেন? আমি জানি কালকেই একটি মেয়ে আমাকে ফোন করেছিল, সে এই এই করোনা রোগাক্রান্ত রোগীদের কিভাবে সাহায্য করা যায় না যায় ইত্যাদি ইত্যাদি সরকারি সাহায্যে সে এই ধরনের কিছু কাজকর্ম করে এবং থিয়েটারও করে, এবং তাকে সরকারি দপ্তর থেকে বলা হয়েছে যে তৈরি থাকো, করোনা নিয়ে অনর্থক ভয় পেতে হবে না, এই নিয়ে নাটক করতে হবে তোমাকে। এটাকে কি আমি রাজনৈতিক নাটক বলবো? একটু বড় অর্থে হয়তো এটাকে রাজনৈতিক নাটক বলা যেতে পারে, কিন্তু এটা তো ঠিক রাজনৈতিক নাটক নয়, নানান দিক থেকে প্রচারের নাটক হতে পারে। যেমন আমি এটা জানি যে ধরা যাক স্টেট ব্যাংক, আমি এরকম শুনেছিলাম যে স্টেট ব্যাংক ছোট ছোট এরকম নাটক করছে। আমি নিজে এই যে মেয়েদের পাচার করা হয় সেই তার বিরুদ্ধে বা খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, এই সমস্ত নিয়ে একটা এনজিওর জন্য আমি এই ধরনের নাটকের প্রযোজনা করেছি, লিখেছি, নির্দেশনার কাজ করেছি, ইত্যাদি ইত্যাদি করেছি, গ্রামে গ্রামে ঘুরে পথনাটক হিসেবে সেই সমস্ত নাটক করা হয়েছে। কাজেই পথনাটককে কেবলমাত্র বিশেষ রাজনৈতিক মতাদর্শের মধ্যে আটকে রাখলে তার যে অমিত সম্ভাবনা, সেই অমিত সম্ভাবনার জায়গাগুলোকে খানিকটা হয়তো সীমাবদ্ধ করে দেওয়া যায়, সেই সীমাবদ্ধ করে দেওয়া যায় করাটা উচিত হবে কিনা আমি খুব ভালো বলতে পারবো না। রাজনীতি প্রচারের ক্ষেত্রে নিশ্চয়ই পথনাটক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক মতবাদে বিশ্বাসী মানুষজন সেইটাকে ব্যবহার করতে পারেন, সেই ব্যাপারেও যে আমার কোনো আপত্তি আছে বলা বাহুল্য সেটা আপনারা মনে করবেন না। তো এই যে পথনাটক সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে পথনাটকে এই প্রসিনিয়ামের যে বাধা জায়গাটা, যেটা সমস্তটাই আমি বলতে চাই প্রেডিক্টেবল, দর্শক জানে আমি কি দেখব, তার মধ্যে কতখানি ভাঙচুর করা যায়, কতটার ভাঙচুর করা যাবে, যারা নাটকটা তৈরি করছেন তারাও জানেন, এবং তারা সেই শর্তটাকে মেনেই সেই অনুযায়ী তার মঞ্চ সাজাচ্ছেন, তার আলো কিভাবে হবে, পোশাক আশাক কিভাবে হবে, কিভাবে অভিনয়টা হবে সেই সমস্তগুলো ঠিক করছেন এই সমস্ত শর্তগুলো মেনে। কিন্তু যদি এখান থেকে বেরিয়ে আসা যায় তাহলে নানান দিক থেকে অনেকগুলো অন্য রকমের মুখোমুখি হওয়া যায়, নানান রকমের। আমি নিজে কিছু কিছু কাজকর্ম করেছি, যেমন ধরা যাক আমি আপনাদের বলতে বলতে মনে পড়ে গেল, আমি একটা উদাহরণ দিই, আমরা একটা সেটাও একেবারেই রাজনৈতিক নাটক নয়, আপনারা জানেন সকলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জোলা আর সাধভূত, সেই গপ্প তাই নিয়ে আমরা একটা নাটক করতাম। মূলত ছোটদের জন্য তো কোনো নাটক হয় না, আমরা করি না, ছোটদের কথা ভেবে নাটক করতাম। তো সেই যে ছোটদের কথা ভেবে যে নাটক করছি, সেই জোলা আর সাধভূত আমরা করতে গিয়েছিলাম শান্তিনিকেতনে সিংহসদনে। তো সেখানে দেখা গেল যে যে ওই উঠোনটা আছে, তার পেছনে ঘর এবং থাম টাম ইত্যাদি দিয়ে একটা মঞ্চের মতন সেইখানেই নাটকটা হচ্ছে, কিন্তু তার বাইরে ওপাশে মাঠ আছে, ওপাশে মাঠ আছে, পরপর পরপর সার বেঁধে অনেকগুলো একটা টানা বারান্দা চলে গেছে এবং খিলান চলে গেছে, এই সমস্তটাকে ব্যবহার করা, ওইখান থেকে লোকজন ঢুকছে, ওইখান থেকে ভূতের দল ঢুকছে, ওইখান থেকে অমুক হচ্ছে তমুক হচ্ছে, এইটারই কোন অবস্থায় প্রসিনিয়াম থিয়েটারে পেতাম না। ধরা যাক আমি দেখলাম যে আমি যেখানে অভিনয় করছি সেখানে একটা গাছ আছে, আমার একজন অভিনেতা তাড়া খেয়ে গাছের ওপর উঠে পড়লো, প্রসিনিয়াম থিয়েটারে কখনো সম্ভব না, তাহলে একটা গাছ বানাতে হবে, পরিকল্পনার মধ্যে নেই, ওখানে গিয়ে হয়তো আমরা ঠিক করে ফেললাম যে এই গাছটা ব্যবহার করলাম। যে জিনিসগুলো আমি পাচ্ছি, যে যে উপকরণগুলো আমি পাচ্ছি, সেই সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করা এবং ব্যবহার করে একটা অন্য রকমের সমস্ত মজা তৈরি হওয়া, এবং তখন আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় থিয়েটারটা তখন চারপাশের এই যে পরিবেশটা, সেই পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমি কেন বলছি কথাটা, রামপুরহাট কলেজে আমরা অভিনয় করতে গিয়েছিলাম, এই জোলা সাধ্য অনেক বছর হয়ে গেল, সেখানে একটা মাঠ আছে, যারা রামপুরহাট কলেজে গেছেন তারা মনে করতে পারবেন, সেই মাঠের চারপাশে গাছ এবং ওই ভূতকে তাড়া করছে জোলা, ওই রকম একটা জায়গা ছিল, ভূতগুলো গাছের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পালাচ্ছে, জোলাও তার পেছনে পেছনে তাড়া করছে, এই করছে, সেটা দুর্দান্ত মজাদার ব্যাপার হয়েছিল, লোকে খুব হেসে গড়িয়ে পড়ছে। এটা আমি
আমাদের যে বাধা মঞ্চের যে ধরনটা সেই ধরনের মধ্যে পারতাম না, কোনোভাবেই করতে পারতাম না। এই যে নানান, এটা হলো এক নম্বর। দু নম্বর যেটা, সেটা হচ্ছে থিয়েটারের এই যে একটা বড় বৈশিষ্ট্য হলো মেক বিলিভের জগৎ, ধরে নেওয়ার জগৎ। সেই ধরে নেওয়াটা সেটে মঞ্চ স্থাপত্যের ক্ষেত্রেই যে শুধু হয় তার কোনো মানে নেই, কিন্তু সবকিছুর ক্ষেত্রেই এই ধরে নেওয়ার জায়গাটাও তৈরি হতে পারে। লোকে যখন আসে নাটক দেখতে, তখন তার ভেতরে একটা কোনো বোধ কাজ করে যে আমি যেটা দেখবো সেটা হুবহু সেইটাই দেখবো না, আমাকে বিশ্বাস করে নিতে হবে এটা হলো এটা। এবং এই বিশ্বাস করার একটা মজা আছে। ধরা যাক আমি এইটা তুলে নিয়ে বললাম হ্যান্ডস আপ, এটা রিভলভার হয়ে গেল, এবং যদি সত্যি সত্যি সেই রকম একটা সিচুয়েশন তৈরি করতে পারি, সেই রকম একটা কিছু করতে পারি, তাহলে এটা কিন্তু সত্যি সত্যি একটা রিভলভার বলে মানুষ মনে করতে পারবে। পথনাটকের ক্ষেত্রে এর বিশ্বাসযোগ্যতাটা প্রসিনিয়াম থিয়েটারের তুলনায় বেশি বলে মনে হয়। আর একটা কথা আমি বলতে পারি, এগুলো সমস্তটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। একটা নাটক আছে আমাদের, অন্তর্মুখের কথা শুনলেন আপনারা, অন্তর্মুখের একটি নাটক আছে, সে নাটকটা প্রসিনিয়াম থিয়েটারে করা যায়, যায় না তা নয়। আমাদের সব নাটকেরই প্রথম অভিনয়টা হয় আমাদের মহলা ঘরে, সেই মহলা ঘরটা খুব ছোট্ট, হয়তো জনা পনেরো লোকজন বসে, নিমন্ত্রণ করে আনি এবং একদম প্রায় কাজ ঘেঁষে চলে আসে লোকজন। তো একটি মেয়ে শ্বশুর বাড়িতে তার উপর অত্যাচার করা হচ্ছে, তাকে ধরে ফেলা হলো, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হলো, সে পড়লো কিন্তু একজনের একেবারে পায়ের কাছে, এবং আমি সমবেত একটা শিউরে ওঠার আওয়াজ পেলাম। আমাদের সেই নাটকটি দেখতে এসেছিলেন অবন্তি চক্রবর্তী, নির্দেশক হিসেবে তার কথা আপনারা সকলে জানেন, বিদেশে থিয়েটার নিয়ে পড়াশুনো করেছেন, জ্ঞানীমানি লোক। তো অবন্তিকে আমি পরে জিজ্ঞেস করলাম, তা অবন্তি বললো যে দেখো এইটা না প্রসিনিয়ামে হবে না, এই যে একদম প্রায় ঘাড়ের উপর এসে পড়লো, এতে কোথাও একটা আমার বাস্তবের একটা আঁচ কোথাও এসে লাগছে আমার ভেতরে, সেইটা ওই যে দূরত্বটা তৈরি হয় থিয়েটারে, সেই দূরত্বের জায়গা থেকে এরকম করে তুমি এর ভেতরে পড়ে উঠতে পারবে না। এটা হলো প্রযোজনার কথা। আমি নাটক লেখার দিক থেকে সামান্য একটা দুটো কথা বলতে চাইছি। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পথনাটকের প্রথম এবং প্রধান কাজ হলো দর্শককে টেনে রেখে দেবে। পথনাটকের মাপটা ছোট হওয়া দরকার, আধ ঘন্টা চল্লিশ মিনিট, টেনে বলে এক ঘন্টা, তার বেশি কোনো অবস্থা তো নয়। এবং এই এক ঘন্টা সময় কিন্তু একেবারে, আমি আপনাদের একটা গল্প বলি, আমি যখন ছাত্র সেই সময়ে আমি একজনের কাছে যেতাম নাটক নিয়ে, রেডিওর জন্য নাটক নিয়ে, তিনি রেডিওর কোনো একটি রেডিও কোম্পানি, এখনকার মতো এত তো হয়নি, রেডিও ভেরিটাস এশিয়া বলে একটি রেডিও স্টেশন ছিল, সেটা ফিলিপিন্স থেকে তার অনুষ্ঠান প্রচারিত হতো, তাদের আধ ঘন্টা বাংলা অনুষ্ঠান প্রচারিত হতো, তার জন্য নাটক লিখে আমি তার কাছে যেতাম। তার নাম জয়ন্ত চৌধুরী, খুব নাম করা মানুষ, রেডিওর জগতের খুব নাম করা মানুষ। তো জয়ন্তদা সেই সূত্র ধরে আলোচনা করতে গিয়ে আমাকে একটা কথা বলেছিলেন, বলেছিলেন যে দেখ একটা লোক যখন একটা নাটক দেখতে যায়, তখন সে আগে একদিন এসে টিকিট কাটে, তারপরে যায়, গাড়ি ভাড়া আছে, তিন চারজনে মিলে যায়, তার একটা খরচা আছে, তারপরে গিয়ে সেখানে খিদে পেয়েছে, দুটো খেলো, তারপরে নাটক দেখতে বসলো, তার নাটকটা ভালো লাগছে না, তখন সে ভাবে যে আমি উঠে চলে যাব, বিকেলটা ফাঁকা হয়ে যাবে, এতগুলো টাকা খরচা করেছি, সেই টাকাটাই বা কি হবে, তারপরে এটা ওটা সেটা, এখন লোকে পা মারিয়ে চলে যাব, লোকে বিরক্ত হবে, গালাগাল করবে, খানিকক্ষণ চেপে চেপে বসে থাকে, তারপরে হয়তো ইন্টারভ্যালের সময় খুব অসহ্য মনে হলে বেরিয়ে চলে যাবে। তুই যে রেডিওর নাটক লিখছিস, রেডিওর নাটকে লোকে বড় জোর তোকে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডের বেশি সময় দেবে না, তার মধ্যে তুই যদি ঘাড় চেপে ধরতে পারলি তো পারলি, আর যদি না পারিস তাহলে কটাং করে সে তোর স্টেশন থেকে, তখন তার চ্যানেল নয়, তোর স্টেশন থেকে অন্য স্টেশনে চলে যাবে। এই কথাটা মাথায় রাখ, এই কথাটা
পথনাটকের ক্ষেত্রে বিশেষভাবে জরুরি, যে একেবারে শুরু থেকে দর্শককে টেনে নিতে হবে। তার একটা বড় কারণ হলো যে থিয়েটারের দর্শক তারা তো প্রস্তুত হয়ে যাচ্ছেন যে আমি নাটক দেখতে যাচ্ছি, ফলে তারা আমি একটা গানের অনুষ্ঠানে যাচ্ছি, আমি এটা জেনে বুঝে যাচ্ছি যে তার আগে খানিকটা তবলায় ঠেকা দেওয়া হবে, এই হবে সেই হবে, সুর মেলানো হবে, তারপরে আমি এটা ধরে নিয়ে যাচ্ছি যে প্রথমে খানিকটা আলাপ হবে, এই সমস্ত গুলো করে আস্তে 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 এই যে আস্তে 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 একটা জায়গায় পৌঁছানো। পথনাটকের দর্শক এই সময়টা আপনাকে দেবে না। পথনাটক বলতে এমনটা হতে পারে যে আমি রাস্তার মধ্যে হঠাৎ একটা নাটক শুরু করে দিলাম, সেখানকার লোকে তো দেবেই না, সেখানকার লোকে তো নাটক দেখবার জন্য আসেনি, কি হলো কি হলো কি হলো কি হচ্ছে ওখানে এই বলে তারা এসেছে, এই যে কি হলো কি হচ্ছে এখানে বলে তারা এলো, তারপরে তারা ওইখানে দাঁড়াবে কেন, তার তো অন্য কাজ আছে। তাহলে আপনাকে এমন কিছু একটা করতে হবে যাতে সেইখানে এসে দাঁড়িয়ে পড়ে, এমনকি যেখানে আপনি এমন একটা জায়গায় নাটক করছেন লোকে জানে যে এখানে নাটক হবে। খুব বেশি লোকে কিন্তু থিয়েটারের দর্শক বলতে আপনারা বিদ্যজনেরা যারা আছেন তারা থিয়েটারের দর্শক বলতে যেটা বোঝেন, আমরা যারা পথনাটক করি আমরা জানি যে থিয়েটারের তার বাইরে ওই একাডেমি গিরিশ মঞ্চ মধুসূদন মঞ্চের বাইরে থিয়েটারের দর্শক সেরকম নয়। তারা জানে না যে নাটক দেখতে দেখতে চুপ করতে হয়, তারা জানে না, বাচ্চারা জানে না যে গোলমাল করতে নেই, এগুলো তারা জানে না। তারা নানান রকম কথাবার্তা বলবে, নানান রকম কিছু করবে, সেই পুরনো গ্রিক থিয়েটারের যে 15,000 মানুষ একসঙ্গে ডিওনোসিসের উৎসবে দেখতে এসেছে নাটক, গ্রিক থিয়েটারে তাদের চুপ করাবার কি উপায় ছিল আপনারা সকলে জানেন, ভয়ঙ্কর নাটকীয় ঘটনা, এই হচ্ছে সেই হচ্ছে নানান রকম হচ্ছে এই হচ্ছে, ভয়ঙ্কর নাটকীয় ঘটনা দিয়ে তাকে একদম চুপ করিয়ে দিতে হবে। তো এই যে ভয়ঙ্কর নাটকীয় ঘটনা বলতে যেটা বোঝায় সেটা আসলে কি, দুটো তিনটে ব্যাপারের কথা আমি বলতে পারি। তার মধ্যে একটা হচ্ছে খুব অভাবিত কোনো একটা ঘটনা ঘটলো, অন্য রকমের কিছু একটা ঘটনা, দুরুম করে আপনি দেখলেন যে একটা লোক খুন করে দিল আর একটা লোককে, এই এইটা এই নানান রকম পরের পর যদি অভাবিত সমস্ত ঘটনা ঘটে যেতে থাকে তাহলে লোকে দাঁড়িয়ে কি হলো কি হলো আচ্ছা দেখে যাই দাঁড়া না কি হলো দেখি এইটা, এবং ওই অভাবিত ঘটনাটা একটা ঘটলো তারপরে আপনি আস্তে করে পিছিয়ে এলেন, না আপনাকে পরপর এমন ভাবে যেতে হবে যাতে করে লোকে আচ্ছা ঠিক আছে এইটা কি হচ্ছে দেখি তারপরেরটা তারপর যাবো 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 দেখি, এইটা যেন লোকের ভেতরে হয়, অর্থাৎ কোনো একটা জায়গায় ঢিল দিলেই কিন্তু আপনার হয়ে গেল সে কিন্তু বলে চলে যাবে, এটা হলো এক নম্বর কথা। সেটা কি করে করবেন আপনি, অতগুলো খুব স্বাভাবিক আমাদের যাকে বলে সাইকোলজি আছে আপনারা সকলে জানেন, এই ধরুন আমি এখানে কথা বলছি আপনারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে বা নিজের নিজের জায়গায় আছেন, যে কারোর ক্ষেত্রে যদি হঠাৎ একটা আর্তনাদ শোনেন বা মেরে ফেললো বলে শোনেন, আপনারা সেমিনার টেমিনার হেন তেন সমস্তটা বাদ দিয়ে দৌড়ে সেখানে চলে যাবেন, কেননা সেই কৌতূহলটা আমার এই বক্তৃতা শোনার কৌতূহলের চেয়ে অনেক বেশি। ফলে অনবরত আপনাকে এই জায়গাগুলো বজায় রাখতে হবে, এইটা হলো এক নম্বর। দু নম্বর পথনাটকে ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মজা, অবিরত মজা করে যেতে হবে। পথনাটক উৎপল দত্তের পথনাটক আপনারা যারা দেখেছেন, আমি পানুপালের নাটক দেখিনি কিন্তু উৎপল দত্তের পথনাটক যারা দেখেছেন তারা মনে করতে পারবেন, বা অন্য আমি উৎপল দত্তের কথা বলছি এই কারণে যে যেটাকে রতন সিদ্দিকী মশাই বললেন যে পানুপাল হচ্ছেন বিকাশের সময়, সেই বিকাশের একেবারে চূড়ান্ত পর্বটা উৎপল দত্তের হাতে বলে আমার নিজের মনে হয়। উৎপল দত্ত পথনাটকের মধ্যে প্রচুর কৌতুক, প্রচুর মজা, প্রচুর নানান রকম লোকে হেসে গড়িয়ে পড়ছে, এইরকম সব ব্যাপার ট্যাপার থাকতে হবে লোককে টেনে আনবার জন্য, দ্বন্দ্ব থাকতে হবে,
দুজন মানুষের মধ্যে নানান ধরনের দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি থাকতে হবে। এটা করার ক্ষেত্রে একটা বড় মুশকিলের জায়গা আছে। সেই মুশকিলের জায়গাটা আর কিছু নয়, আমরা যারা মধ্যবিত্ত এবং শিক্ষিত বলে মনে করি এবং মননশীল মানুষ বলে মনে করি, আমাদের তো কতগুলো ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার আছে। এই ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপারটা আমার নিজের ব্যক্তিগত ধারণা পথনাটকের একটা বড় শত্রু। কিন্তু আপনি কি এটাকে বাদ দিয়ে পথনাটক করতে পারবেন? এটাকে আপনাকে খুব তলায় তলায় রেখে দিতে হবে। আপনি একটা এমনি গল্প বলুন, আমাকে প্রয়াত হয়েছেন তিনি অনেকদিন আগে, আমার খুব বন্ধু ছিল, ছোট ভাইয়ের মতোই বলা ভালো, ইন্দ্রাশিস লাহিড়ি, নাটককার, আপনারা অনেকেই তার নাম শুনেছেন। ইন্দ্রাশিস আমাকে একটা কথা বলেছিল, খুব পুরনো কথা, খুব নতুন যে একবার অভাবিত কোনো কথা তা নয়, যে তুমি এমনি একটা গল্প বলো না, তোমার ভেতরে যে বোধগুলো আছে, তোমার ভেতরে যে ভাবনা চিন্তাগুলো আছে, সেগুলো তলায় 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 ঠিক বেরিয়ে আসবে, আলাদা করে বার করবার চেষ্টা করো না। এটা ও বলেছিল, সব নাটকের ক্ষেত্রে হয়তো সে কথাটা সত্যিও নয়, কিন্তু এই যে আপনার ভেতরে যদি এই বোধটা থাকে তাহলে আপনি এমনি একটা গল্প বলুন, খুব জমজমাট একটা গল্প, কিন্তু সেই গল্পটা কোথাও একটা আপনার উদ্দেশ্য সফল করবে, আপনি যে কথাগুলো বলতে চাইছেন সেটা ভেতরে 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 কোথাও কাজ করে যাবে। এর 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 অজস্র উদাহরণ দেবার কথা আমার মনে হচ্ছে, কিন্তু আমি সেই সমস্ত উদাহরণ দেব না, আমি অনেকক্ষণ ধরে বকছি। সোজা কথা হচ্ছে, বাংলা কথা হচ্ছে, মধ্যবিত্তের আকলামিটাকে বন্ধ করতে হবে। পথনাটকের ক্ষেত্রে কিন্তু এইটা মনে রাখতে হবে, যে দর্শক আমার নাটক দেখতে আসছেন সেই দর্শক কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস এর দর্শক নন, তিনি দীক্ষিত দর্শক নন, এই কথাটা আমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে। এবার আমি প্রযোজনার দিক থেকে দুটো চারটে কথা বলি। প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে যে থিয়েটারের যা কিছু, শিল্পের যা কিছু, সেই সমস্তটা থিয়েটারে পঞ্চেন্দ্রিয় দিয়েই প্রবেশ করতে পারে, গন্ধ দিয়েও নাটক তৈরি করা যেতে পারে, স্পর্শ দিয়ে করা যেতে পারে, স্বাদ দিয়ে করা যেতে পারে, নাটক তৈরি করা সম্ভব। কিন্তু সাধারণভাবে চোখ আর কান এই দুটোকেই ব্যবহার করা যায়, ব্যবহার করা হয়, তার কারণ এই দুটোর ক্ষমতা আছে শারীরিকভাবে নিকটবর্তী না থেকে দূরবর্তী জায়গা থেকেও পৌঁছে যাবার। অর্থাৎ আমাকে যদি স্পর্শ দিয়ে কমিউনিকেট করতে হয় তাহলে আমাকে একদম কাছে যেতে হবে, নইলে আমি ছুঁতে পারবো না, গন্ধটা আমাকে কাছে গিয়ে পেতে হবে, আমি খুব দূর থেকে পেতে পারবো না। কিন্তু স্বাদটাও তাই, আমাকে জিভে লাগাতে হবে, তা নইলে আমি স্বাদ পাবো না। কিন্তু চোখ আর কান আমি খানিকটা দূর থেকে শুনতে পারি, আরো দূর থেকে দেখতে পারি। তো এই কারণেই আমার যে দেখা এবং শোনা এই দুটো নিয়েই আমাদের যে প্রাতিষ্ঠানিক থিয়েটার, সেই প্রাতিষ্ঠানিক থিয়েটার এই দুটো ব্যাপার নিয়ে গড়ে উঠেছে। এমনকি সাহিত্যের বইপত্রেও এরকম কথা রয়েছে যে চোখ আর কান এই দুটোর মাধ্যমেই থিয়েটার প্রবেশ করে, এই কথাটা খুব ঠিক কথা নয়। কিন্তু পথনাটকে আপনাকে চারপাশে ঘিরে আছে লোকজন, আপনি ইচ্ছে করলেই তাকে ধরতে পারছেন, আপনি ইচ্ছে করলেই তার কাছাকাছি চলে যেতে পারছেন, আপনি ইচ্ছে করলেই একজনের কানে কানে কথা বলতে পারছেন। পথনাটকের অভিনয় একই সঙ্গে উচ্চ ঈশ্বরে হতে হবে, কারণ অনেক মানুষকে শোনাতে হবে, একই সঙ্গে সেটা খুব ইন্টিমেটও বটে, সেটা খুব নিকটবর্তীও বটে, এই দুটো একই সঙ্গে আছে। ফলে আপনি ইচ্ছে করলে কিন্তু পথনাটকে অন্য যে ইন্দ্রিয়গুলো, পঞ্চেন্দ্রিয়র মধ্যে চোখ এবং কানকে বাদ দিয়ে অন্য যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলোর ব্যবহারও ইচ্ছে করলে করতে পারেন, সেই করবার স্বাধীনতাটা আপনার আছে। কিন্তু আমি আবারও বলছি, সেটা কয়েকজনের ক্ষেত্রে হতে পারবে, খুব বেশি মানুষের ক্ষেত্রে হতে পারবে না। আমি একটা উদাহরণ দিই আপনাদের, এইটাকে আপনারা পথনাটক বলবেন কিনা আমি জানি না, কিন্তু আমি অন্তত পথনাটকেরই একটা উদাহরণ বলে মনে করব, শোনা কথা আমি দেখি। সেটা হচ্ছে যে স্পার্টাকাস করেছিলেন বাদল সরকার শতাব্দী অঙ্গন মঞ্চে, সেখানে যখন বিদ্রোহ দমন করা হয়েছে তারপরে দর্শক এলোমেলো করে কিছু বেঞ্চি রাখা রয়েছে, সেখানে দর্শক বসে আছেন,
দর্শকের পেছন থেকে, তাদের হয়তো বেঞ্চের পায়ের তলা থেকে, তাদের ঘাড়ের কাছ থেকে, সেই যে যুদ্ধে মৃত যে সমস্ত দাসেরা, তারা এসে দর্শকের কানে কানে ফিসফিস করে বলছে, আমরা কিন্তু মরিনি, আমরা কিন্তু আবার ফিরে আসবো, আমরা কিন্তু মরিনি। আমি শুনেছি, আমার সৌভাগ্য হয়নি দেখবার, আমি শুনেছি সেটা একটা ভয়ঙ্কর কাণ্ড, একদম মানে প্রায় নিঃশ্বাসটা পাচ্ছেন আপনি, তার শ্বাসটা আপনার গালে লাগছে, সে আপনার কাঁধে স্পর্শ করে আছে, সেটা ভয়ঙ্কর ব্যাপার হতো। এইটা আপনি প্রসিডিয়াম করতে পারবেন। এই যে স্বাধীনতাটা, এই যে নিজেকে প্রসারিত করবার এই যে জায়গাটা, থিয়েটারের পাঁচটা ইন্দ্রিয়কেও ব্যবহার করবার এই যে সুযোগটা, সেই সুযোগটা পথনাটকের মধ্যে এই রকম করে আছে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পথনাটকের ক্ষেত্রে আমি যদি এটা ধরে নিই যে দর্শক অনেক দূর পর্যন্ত রয়েছেন, আমি খুব জমজমাট একটা পথনাটক করছি, অনেক দূর পর্যন্ত রয়েছেন, মানুষকে শোনাতে হবে, আমার খুব চিৎকার করে অভিনয় করতে হবে, ফলে খুব এনার্জি লাগে। কিন্তু মানে পথনাটক, একটা পথনাটক অভিনয় করে আসার পর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার মনে হবে প্রায় 90 মিনিটের একটা হাড্ডাহাড্ডি ফুটবল ম্যাচ খেলে এলেন, মানে তারপর শুয়ে পড়তে হয়, এইরকম একটা পরিশ্রম হয় ভেতরে। যাই হোক, তো যেটা বলবার সেটা হচ্ছে যে এর বাইরে যেটা দেখার জায়গাটাকে বেশি গুরুত্বপূর্ণ করে রাখা, শোনাচ্ছে, শোনায় হয়তো মাইক্রোফোন কিছু রাখা হলো, চারপাশে ছড়িয়ে দেওয়া হলো, সেও সাধারণভাবে সেই মাইক্রোফোন গুলো খুব গন্ডগোলের হয়, আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না, তাহলে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাকে এমন ভাবেই অভিনয়টা করতে হবে যাতে অনেকখানি পর্যন্ত দেখবার জায়গা তৈরি হয়, অর্থাৎ ফিজিক্যাল মুভমেন্টস অনেক বেশি হয়, এবং সেই ফিজিক্যাল মুভমেন্টস এর মধ্যে দিয়ে আমি কতগুলো কথাগুলো অনেকটা পর্যন্ত কথা যাতে বলতে পারি, এইটা মাথায় রাখা, এইটা আমার নিজের মনে হয় পথনাটকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দূর থেকে দেখবার আরো কতগুলো উপায় আছে, বা আমার চোখে পড়ে যাচ্ছে, খুব আটপৌরে পোশাক পরলে আর পাঁচজনের থেকে আমাকে আলাদা করা যাবে না, তার কারণ আমার জন্য কোনো আলাদা আলো নেই, আমার জন্য আলাদা কোনো ফ্রেম নেই, ভিড়ের মধ্যেই আমি একটা জায়গা বার করে নিয়েছি, সেইখানে করছি। ফলত পোশাকের ক্ষেত্রেও খুব চোখে পড়ার মতন পোশাক, মুভমেন্টস আমি বললাম অন্য রকমের সব মুভমেন্টস, লাফানো, ঝাঁপানো, ডিগবাজি খাওয়া, রনপা, আপনারা দেখবেন যে ধরুন ছৌ এর কথা যদি বলি, বা এইরকম রায়বেশের কথা যদি বলি, ছৌ এর মুখোশ দূর থেকে দেখা যায় এবং আকর্ষণ করে, রায়বেশেতে নানান রকম সমস্ত অ্যাক্রোব্যাটিক্স আকর্ষণ করে, এবং সেটা ওপরে উঠে গেল অনেক উঁচু পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। এই সবটা দিয়ে আপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে, সেইটা পথনাটকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আবারও বলছি, আমাদের যে মধ্যবিত্ত মন, তাকে একদম চেপে চুপে রাখা খুব দরকার, তার কারণ সে অনবরত খুঁটখুট করে, এই জায়গাটা একটা নীল আলো যদি পড়তো না, আহা হা, নীল আলো হবে না, এই হবে না, এটা মাথায় রেখে আমি নীল আলোটা অন্য কিভাবে করা যায় সেটা দেখো। পথনাটকে আর একটা ব্যাপার, পথনাটকে স্টেজ করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, এটা খুব ঠিক কথা নয়, আমি কিছু উপকরণ ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের দলে যেমন একটা কথা চালু আছে, আপনারা যদি অভয় দেন তো বলি, সেটা হচ্ছে আমার সেট করবার একটা মাত্র শর্ত, সেটা ট্যাক্সির পেছনের ডিকিতে ধরতে হবে। ট্যাক্সির পেছনের ডিকিতে ধরা যাবে না এই রকম কোন নাটকের উপকরণ নিয়ে আমি নাটক করব না, অর্থাৎ তাই দিয়ে কিন্তু মঞ্চ ভরিয়ে দেবে না, কাপড় একটা ভাঁজ করে এইটুকু একটা কাপড় আপনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেইটাকে ছড়িয়ে এদিক ওদিক এদিক ওদিক নানান রকম করে দেওয়া যায়। যে কোনো পথনাটকের আসলে চারপাশে চারটে পাঁচটা খুঁটি থাকে, সেইগুলোতে টাঙিয়ে টাঙিয়ে নানান বিন্যাস করা যায়, দড়ি, এরকম সব দিয়ে আপনাকে বুদ্ধি করে করে এইসব ব্যাপারগুলোকে একটু বার করতে হবে, সেইটা পথনাটকের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ। শেষ যে কথাটা আমি
বলতে চাইছি সেটা হলো একটা গল্প। মলয় নিশ্চয়ই চিনবে, আপনারাও অনেকে হয়তো চিনবেন, হাওড়া আমতায় আমতা পরিচয় বলে একটি দল আছে। তাতে একটি মেয়ে সে একটি নাটক করে, এলা দিদি বলে একটি নাটক করে, একক অভিনয় খুব ভালো। আমি সেই তার কথা বলছি না, সে আর একটা নাটক করেছে একক অভিনয়। এবারে যখন একেবারে আমরা সব মুখ বন্ধ অবস্থায় বসে রয়েছি, সেই সময় ও আমায় খুব ভালোবাসে, আমায় ফোন করে বললো যে স্যার আর একটা শো করলাম। কি করে করলি? না, সোশ্যাল ডিস্টেন্স বলে একটা বস্তু হয়েছে, হ্যাঁ সেইটা হয়েছে। তো ও তো গ্রামের দিকে থাকে, গ্রামে কুকুর পরে সব বিকেলবেলা আড্ডা মারতে আসে। তো সেখানে গিয়ে বলেছে যে আচ্ছা এখানে তোমরা তো বসে বসে গল্প গল্প করো, আমি এখানে একটা নাটক করবো, কিন্তু করো। তো পঞ্চায়েতে গেছে, পঞ্চায়েত বলছে না 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 করতে দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই নাটক করতে দেওয়া যাবে না। সে তখন সাইকেলে করে গেছে, গিয়ে ওখানে একা একা নাটক করেছে এবং বলল যে ওইখানে পুকুর পাড়ে মাঠের মধ্যে লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসেছে, তার মধ্যে আমি নাটকটা করলাম লোকের চোখে জল। অর্থাৎ এই যে থিয়েটারটা পথনাটক, যেটা ওই মধ্য ঘরের বাইরে বেরিয়ে এসে যে কোনো জায়গাতেই করা যেতে পারে, যে কোনো উপকরণেই করা যেতে পারে, সেই নাটককে কোনো করোনা কোনো বাধা কোনো কিছুই আটকে রাখতে পারবে না। সেই পথনাটক নিয়ে দুটো কথা বলবার সুযোগ হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, তার জন্য তাদের ধন্যবাদ। এবং যে মানুষটির কথা ভেবে আজকের এই আলোচনা সভা, যিনি এই অন্যরকম করে নাটক করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিলেন, এবং যে কারণে আমি বলছিলাম যে পানুপাল খুব গুরুত্বপূর্ণ, যে পথনাটক কেবলমাত্র অভিনয় নয়, তার সঙ্গে নাচ থাকলে সেটা দেখতে খুব ভালো লাগে, গান থাকলে সেটা অনেক দূর পর্যন্ত চলে যায়, এই সবটা মিলিয়ে পানুপাল এই সবটার অধিকারী ছিলেন এবং পথনাটকের ক্ষেত্রে তিনি সেই অধিকারকে প্রয়োগ করেছেন। তাকে নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শ্রদ্ধা জানাচ্ছি, আরো অনেক কথা শুনতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু আসলে আমাদের এখনো দুজন বক্তা আছেন, এটা একক বক্তৃতা হলে বোধ হয় আরো গুছিয়ে আরো সময় আমরা আরো সমৃদ্ধ হতে পারতাম। আমাদের খুবই আগ্রহ রইল, আমরা যেটা পানুপাল সম্পর্কে অনেকটাই জানি না, আজকে আলোচকরা যে কথা নিয়ে আমাদের সামনে জানালেন সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে চর্চা করবো। আর স্যারের কাছ থেকে এবং রতনবাবুর কাছ থেকে যে কথাটি আমরা শুনলাম সেই কথাগুলি আমাদের আরো নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। প্রথমত স্যার যে কথাগুলি বললেন সে কথা নিয়ে আরো চর্চার অবকাশ আছে বলে আমাদের মনে হয়। কিন্তু আজকে আমাদের সময়ের যে অবস্থা, এরপরে মলয়বাবু বলবেন, পানুপালের পরিবারের একজন আছেন এখানে, তুমি বলবেন। আমরা এই মুহূর্তে প্রশ্ন নিতে পারছি না, সময় যদি পারমিট করে তাহলে আমরা শেষের দিকে প্রশ্নটা করে দেখবো। আমি এবারে আহ্বান জানাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাননীয় প্রধান অধ্যাপক মলয় রক্ষিত। মলয় বাবু সম্পর্কে যারা নাট্যমোদী নাট্যজন তারা জানেন, রবীন্দ্রনাথ বিকল্প থিয়েটারের সন্ধান নিয়ে তার যে কাজকর্ম, জাতীয়তাবাদ, স্বদেশ প্রেম, উনিশ শতকের বাংলা থিয়েটার, থিয়েটারের জন্য ধর্মাবতার, এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ে জানা কথা, আমার নতুন করে বলবার কথা নয়। স্যার বলি, মলয়বাবুকে আহ্বান জানাচ্ছি আজকের যে আলোচনা চক্র তাদের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। স্যার, এখানে মাননীয় উপাচার্য আছেন, আমাদের সহবক্তা যারা রয়েছেন, আমার স্যার রয়েছেন সৌমিত্রবাবু, আমার বন্ধু মধুমিতা আছে, রতনবাবু রয়েছেন, আর উপস্থিত যারা দর্শক এখানে ওয়েবিনার শুনছেন সবাইকে আমার নমস্কার জানাই। আমি খুব বেশিক্ষণ সময় আপনাদের নেব না, সরাসরি আমি বিষয়ের মধ্যে ঢুকে যাব। আমি পানুপাল সম্পর্কে যেটুকু পড়াশোনা করেছি সেটা মধুমিতার আগ্রহে, আমি আগেই বলে দিই, মধুমিতা আমার বন্ধু এবং আপনারা সবাই জানেন যে পানুপালের নাতনি। তো বন্ধু হিসাবে মধুমিতার কাছ থেকে আমি অনেক তথ্য পেয়েছি,
পানুপালের অনেক লেখা আমি পেয়েছি এবং পানুপাল সম্পর্কে আমার যে আগ্রহ, আমার যে পড়াশোনা, তার পিছনে মধুমিতার একটা বড় ভূমিকা আছে, যে কারণে মধুমিতার আলাদা করে অবশ্যই ধন্যবাদ পাবো, কৃতজ্ঞতা। যাই হোক, আমি যে কয়েকটা কথা বলবো তার মূল ব্যাপারটা এইভাবে আমি যদি বলি যে পানুপাল সম্পর্কে যখন আমরা আজকের দিনে একটা কথা বা বলছি, উচ্চারণ করছি, তার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান করছি, এখানে এই শতবর্ষ অনুষ্ঠান করতে গিয়ে যে আত্মপ্রশ্নটা আমাদেরকে বারবার ভাবায়, সেটা হচ্ছে যে আজকের প্রজন্মের যে নাট্যকর্মী, তাদের কাছে পানুপাল আদৌ কোনো পরিচিত নাম কিনা। সিলেবাসে, হ্যাঁ, আমাদের নাট্য ইতিহাসের সিলেবাসেও পানুপাল দু একটা জায়গায় উল্লেখ মাত্র আছেন, যে হ্যাঁ, তার ভাঙা বন্দর বলে একটা নাটক আছে, তিনি উৎপল দত্ত যেহেতু বলে গেছেন যে তিনি ফাদার অফ পোস্টার নাটক বা পথ নাটক, তাই বাংলা পথ নাটকের জনক হিসাবে তার একটা কোট আনকোট নাম আমরা শুনেছি, আর কিছু নাটক আছে শুনেছি, যদিও নাট্য সাহিত্যের ইতিহাসে তাকে নিয়ে কোনো স্বতন্ত্র অধ্যায় রচিত হয়নি, তাকে নিয়ে খুব একটা চর্চা হয়নি। আমরাও যারা পথ নাটকের চর্চা করি, তারাও পানুপালের সম্পর্কে খুব বেশি ডিটেল কিছু জানি না, কেননা তার কোনো নাটক আজকের দিনে সহজ প্রাচ্য নয়, সেটা পাওয়া যায় না, তার কোনো বই নেই, সেটার কোনো কপি এবং নিয়মিত চর্চা হয় না। আজকে শতবর্ষ উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ যে তারা আমাদের কাছে এই সুযোগটা করে দিয়েছেন যে পানুপাল সম্পর্কে আমরা একটা আলোচনায় বসতে পারছি। তো পানুপাল সম্পর্কে এই যে আমাদের না জানা, আমাদের স্বল্প জানা অথবা তাকে ঘিরে আগ্রহ না হওয়ার পিছনে আমি মনে করি যে এটা আমাদের সংস্কৃতি জগতের একটা বড় লস, বড় মাইনাস পয়েন্ট, যে যেখান থেকে আমরা পানুপালকে, তার ব্যক্তি ও স্রষ্টা পানুপালকে বিচার করতে যাব। এই বিচার করব কেন, কেন তাকে আজকে আমরা মনে রাখবো, এই কথাটা বলতে গিয়ে অবশ্যই আমাদের মানে বলা উচিত যে পানুপালকে যখন আমরা স্মরণ করব, তখন আসলে শুধু ব্যক্তি পানুপালকে স্মরণ করব না, আমরা একটা সময়কে স্মরণ করব। রতনবাবু সেই সময়ের কথাটাও বলছিলেন, এই সময়, কারণ আজকে তো আমরা বিপুল রকম ইতিহাস বিমুখ একটা সময়ের মধ্যে বাস করছি এবং ইতিহাস বিমুখতা আমাদের এমনই পর্যায়ে পৌঁছেছে যে আমরা অতীত ইতিহাসকে, এক একটা ইতিহাসের এক একটা প্রবণতাকে, বা বলা যেতে পারে যে আমাদের রাজনৈতিক দর্শন, এই রাজনৈতিক দর্শনের ইতিহাস জানা তো কোন দূরের কথা, সেই দর্শনকে আমরা যদি গালাগাল দিতে পারি তাহলে হয়তো আরো বেশি খুশি হই। ফলে বিশেষ কোন দর্শনকে আমরা জাস্ট নানা রকম বিশেষণে ঘোষিত করি, কিন্তু পানুপাল সম্পর্কে আমাদের জানতে গেলে আমাদের এই ইতিহাসটাকে সবটাকে আগে জানতে হবে, কারণ পানুপালকে আমি মনে করি যে তিনি কোনো ব্যক্তি বা স্রষ্টার থেকেও বড় হচ্ছে, তিনি একটা ইতিহাসের সময়ের ফসল, যে ইতিহাসটা 1930 এবং 40-এর দশকে বাংলাদেশের অবশ্যই একটা মানে বাংলাদেশের প্রায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মধ্যে এটা অবশ্যম্ভাবী একটা ব্যাপার ছিল যে বামপন্থা কোনো না কোনো ভাবে সেই মানুষটার মধ্যে আছে, মানে বামপন্থী এই ইতিহাস, এটা আমাদের জানতে হবে। যদিও রতনবাবু পানুপাল সম্পর্কে তার ব্যক্তিগত তথ্যগুলো আমাদের দিয়েছেন যে রতনবাবুর বাড়ি আসলে রংপুর জেলা গাইবান্ধা, এবং গাইবান্ধার শহরে তিনি বড় হয়েছেন, এটা আমাদের বলা দরকার যে এই যে সুদূর রংপুর থেকে একটা মানুষ লাইমলাইটে আসছেন, এটা 19 শতকে সম্ভব ছিল না। আমরা 19 শতকে রেনেসার কথা বলি, নবজাগরণের কথা বলি, কিন্তু 19 শতকে নবজাগরণের যাবতীয় আলো, যাবতীয় ঔজ্জ্বল্য, যাবতীয় প্রকাশ সবটা কলকাতার মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীকে কেন্দ্র করে, এটা আমরা জানি যে মানে 19 শতকে নবজাগরণের যাবতীয় ঔজ্জ্বল্য সেটা কলকাতাকে কেন্দ্র করে। এই কলকাতা কেন্দ্রিকতার যে জাগরণ, 19 শতকীয় জাগরণ, এই জাগরণের কিছু অবশ্যই নেগেটিভ দিক ছিল, তার অন্যতম নেগেটিভ দিক হচ্ছে যে 19 শতকের জাগরণের এই কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত এবং আপামর বাংলার যে সাধারণ জনগণ, অশিক্ষিত সাধারণ জনগণ, তাদের মধ্যে একটা দুস্তর
বিচ্ছেদ, একটা মানসিক বিচ্ছেদ তৈরি হয়েছিল। অর্থাৎ কলকাতাকে কেন্দ্র করে জাগরণ হচ্ছে, কলকাতায় বিল্ডিং এর পর বিল্ডিং তৈরি হচ্ছে, নগর নগরের ঐশ্বর্য তৈরি হচ্ছে, শিক্ষা দীক্ষা সংস্কৃতির পীঠস্থান হয়ে উঠছে কলকাতা, কিন্তু বাকি গ্রাম পড়ে আছে অসহায় অন্ধকারে ডুবে। তো এই যে বাকি গ্রাম এবং গ্রামের মানুষ, গ্রামের মানুষের সঙ্গে তাদের এই শহুরে মানুষদের যে একটা আত্মিক বিচ্ছেদ, এই বিচ্ছেদটা যতই নবজাগরণ আমরা বলি তার বিলম্বিত, যদি তার কোনো বিড়ম্বনার জায়গা থাকে, সেই বিড়ম্বনার জায়গাটা ছিল এই বিচ্ছেদ। এখন এই বিচ্ছেদের ধারণাটা, বিচ্ছেদের কনসেপ্টটা আমাদের মধ্যে কখন বিশেষ করে এটা দেখা দিল যে হ্যাঁ এই বিচ্ছেদটা আছে, এই এবং এই বিচ্ছেদটা যদি ঘটাতে না পারি তাহলে এই নবজাগরণ কখনো পূর্ণতা পাবে না। সেইটা 20 শতকে এসে যখন বামপন্থী আন্দোলন আমাদের গ্রাম বাংলার বুকে ছড়িয়ে যাচ্ছে, এই গ্রাম এই বামপন্থী আন্দোলনের ভেতর থেকেই আমরা জানতে পারছি যে আসলে কলকাতাকে ঘিরে গড়ে ওঠা যে নবজাগরণ, এই নবজাগরণ একান্তই মধ্যবিত্ত শিক্ষিতের নবজাগরণ, এর সঙ্গে সাধারণের কোনো সম্পর্ক নেই। ফলে বামপন্থী আন্দোলন যে আন্দোলন তৈরি হচ্ছে 19 শতকের 20 শতকের দুই মানে 1925 পরবর্তী সময় থেকে, সেই সময়ের যদি ইতিহাসটা আমরা একটু পড়ি দেখি তাহলে দেখব যে 1930 এর পর এটা প্রায় একটা জাগরণের সময় তৈরি হচ্ছে, যে 1933 যখন হিটলারের উত্থান, এই হিটলারের উত্থান এবং গোটা বিশ্ব জুড়ে ফ্যাসিবাদের যে দাঁত নখ বের করা ছবি, যে মুখ আমরা দেখতে পেলাম, তারই প্রেক্ষিতে 1936 গড়ে উঠছে প্রগতি লেখক সংঘ, নিখিল ভারত প্রগতি লেখক সংঘ। এই নিখিল ভারত প্রগতি লেখক সংঘের কথাটা আমি উল্লেখ করছি কেন না মনে রাখুন যে এই সময়টাতেই কিন্তু কলকাতার বুকে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের বয়স 1900 থেকে 1920 মধ্যে, যাদের বয়স 1900 থেকে 1920 মধ্যে, যারা কিশোর, যারা স্কুলে পড়াশোনা করছেন, যারা কলেজে সবেমাত্র উঠছেন, সেই একটা তরুণ শিক্ষিত প্রজন্ম, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে, যারা প্রথম বিশ্বযুদ্ধকে খুব কাছ থেকে দেখেছেন, হয়তো তারা তখন কিশোর ছিলেন, এবং প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কল্লোল আন্দোলন তারা দেখেছেন, কল্লোল পরবর্তী সময়ের ঠান্ডা যুদ্ধের আবহে তারা বেড়ে উঠছেন, এবং প্রত্যেকে আবশ্যিকভাবে তাদের প্রত্যেকের রক্তের মধ্যে মিশে যাচ্ছে একটা চিন্তা চেতনা, যে চিন্তা চেতনাটা বামপন্থী চিন্তা চেতনা। 1936 নিখিল ভারত প্রগতি লেখক সংঘের ভেতর দিয়ে প্রথম একটা সাংগঠনিক ভাবে এই বামপন্থী সংস্কৃতি কর্মীদের এক ছাতকতলায় আসা। আপনাদের প্রত্যেকেরই খেয়াল আছে যে এই নিখিল ভারত প্রগতি লেখক সংঘের 1938 ডিসেম্বরে যে দ্বিতীয় অধিবেশন হয়েছিল, 1938 ডিসেম্বরে দ্বিতীয় অধিবেশন হয়েছিল নিখিল ভারত প্রগতি লেখক সংঘের, কলকাতায় হয়েছিল। এই দ্বিতীয় অধিবেশনের একটা ঘোষণাপত্র বার করা হয়, যে ঘোষণাপত্রে কি বলা হয়, বলা হয় যে আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের নবীন সাহিত্যকে আমাদের বর্তমান জীবনের মূল সমস্যা, ক্ষুধা দারিদ্র, সামাজিক পরাঙ্মুখতা, রাজনৈতিক পরাধীনতা, এইসব নিয়ে আলোচনা করতেই হবে, বৈজ্ঞানিক যুক্তিবাদকে সাহিত্যে প্রতিষ্ঠিত করে প্রগতিশীল মননধারাকে বেগবান করতে হবে, এটা আমাদের লেখকদের কর্তব্য। যা কিছু আমাদের নিশ্চেষ্টতা, অকর্মণ্যতা, চুক্তিহীনতার দিকে টানে তাকে আমরা প্রগতি বিরোধী বলে প্রত্যাখ্যান করি, যা কিছু আমাদের বিচার বুদ্ধিকে উদ্বুদ্ধ করে, সমাজ ব্যবস্থা ও রীতিনীতিকে যুক্তিসম্মতভাবে পরীক্ষা করে, আমাদের কর্মিষ্ঠ শৃঙ্খলাপটু করে, সমাজের রূপান্তর ক্ষম করে, তাকেই প্রগতিশীল বলে গ্রহণ করি। তাহলে এই যে প্রগতিশীল, কোনটা প্রগতিশীল আর কোনটা প্রগতিশীল নয়, কোনটা গ্রহণযোগ্য সাহিত্য সংস্কৃতিতে, আমরা কোনটাকে প্রগতিশীল বলে গ্রহণ করব আর কোনটাকে প্রগতিহীনতা বলে আমরা রিজেক্ট করব, এই নতুন সাহিত্য তত্ত্ব রবীন্দ্র পরবর্তী কল্লোল পরবর্তী যুগে আধুনিক মানে কল্লোল যুগের যে আধুনিক সাহিত্যের তত্ত্ব, তার থেকেও এগিয়ে থাকা এই প্রগতি সাহিত্য তত্ত্ব আমাদের সাহিত্য এবং সংস্কৃতি জগতে একটা বিপ্লব ঘটিয়ে দিচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সাহিত্য উঠে আসবে ক্ষুধার ভেতর থেকে, দারিদ্রের ভেতর থেকে,
এই ক্ষুধা দারিদ্রের যে ভারতবর্ষ তার ভেতর থেকে আমাদের সাহিত্যকে তুলে আনতে হবে এবং বৈজ্ঞানিক যুক্তিবাদকে সাহিত্যে প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রগতি লেখক সংঘ আসলে এই যে বৈজ্ঞানিক যুক্তিবাদ যা প্রত্যেকটা সাহিত্য সংস্কৃতির কর্মীদের মধ্যে সঞ্চারিত হয়ে যাচ্ছে, সাহিত্যে নতুনতম তত্ত্ব নিয়ে আসছে, এই জাগরণটাকেই আমি বলছি যে আমাদের নতুনতর জাগরণ। তাত্ত্বিকভাবে এই জাগরণটা তৈরি হচ্ছে, কিন্তু এই জাগরণ তৈরি হলো 1942 যখন ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘ তৈরি হলো, তখন পরিস্থিতির ঘটনা অনেকখানি বদলে গেছে। আমরা জানি 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, 1941 হিটলার অনাক্রমণ চুক্তি ভেঙে রাশিয়া আক্রমণ করেছেন, 1941 সুভাষ ঘর ছেড়ে বেরিয়ে গেছেন এবং আফগানিস্তান ঘুরে জার্মানি ঘুরে তিনি পৌঁছেছেন জাপানে, জাপানে গিয়ে আজাদিত বাহিনী গঠন করে তিনি ভারতের দিকে ফিরে আসছেন এবং সেই জাপানি আক্রমণের ভয়, 1941-42 জুড়ে জাপানি আক্রমণের ভয়, সেই জাপানি আক্রমণের ভয় থেকে সরকারের কিছু নীতি নেওয়া, বিশেষ করে যে নীতিগুলো এই যুদ্ধের পোড়ামাটির নীতি বলা হয়, এই পোড়ামাটির নীতি নেওয়া, 1942 আগস্ট আন্দোলন এবং তারপর 1943 অনিবার্যভাবে তৈরি হয় মন্বন্তর। কলকাতা এবং কলকাতার আশপাশ জুড়ে গ্রামগঞ্জগুলিতে ছড়িয়ে থাকা যে মন্বন্তর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয় এবং এই দুর্ভিক্ষের আখ্যান পড়তে গিয়ে আমরা সবাই জানি যে কলকাতার ফুটপাত দিনের পর দিন ভরে উঠেছিল নিরন্ন মানুষের কঙ্কালে, আকাশে বাতাসে ফ্যান দাও চিৎকার। সেই সময়ে বামপন্থী কর্মীরা, বামপন্থী সংস্কৃতি কর্মীরা, বিশেষ করে প্রগতি লেখক সংঘ, ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘ এবং ইউথ কালচারাল ইনস্টিটিউট, এই সংঘের যে তরুণ কর্মীরা, তারা বিভিন্ন রিলিফ ফান্ড গঠন করেন এবং কলকাতার বুকে, কলকাতার আশেপাশের জায়গায় তারা যথাসম্ভব চেষ্টা করেছিলেন রিলিফ দেওয়ার এবং এই রিলিফ দিতে গিয়ে তারা যখন মানুষের কাছে আসেন, তাদের চোখের সামনে, তাদের হাতের পাশে, তাদেরই হাতের মধ্যে যখন মানুষগুলো মারা যাচ্ছে, যখন তারা দেখছেন যে কলকাতার ফুটপাতে পড়ে থাকা লাশ, সেই লাশ বাচ্চা ছেলে লাশকে হয়তো পুকুরে টেনে টেনে খাচ্ছে বা শেয়ালে কামড়ে খাচ্ছে, তো এই এই পরিস্থিতি দেখার পরে তাদের যে উপলব্ধি হয়েছিল যে আমরা এই শিক্ষিত সমাজ, এই মধ্যবিত্ত সমাজ আর এই সাধারণ আপামর বাঙালি জনসমাজ, যে জনসমাজের সঙ্গে আমাদের এই শিক্ষিতের কোনো সম্পর্ক নেই, আছে দুস্তর বিচ্ছেদ। কেন এই বিড়ম্বনা তৈরি হলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেন আমরা তাদের পাশে থাকতে পারলাম না, কেন আমরা তাদের বিশ্বাস অর্জন করতে পারলাম না, এই বোধ থেকেই তৈরি হচ্ছে তাদের ভেতরে এমন এক অন্তর্দ্বন্দ্ব, যে অন্তর্দ্বন্দ্ব থেকে 1943 পর তারা বুঝতে পারছেন যে তাত্ত্বিক কমিউনিজম বা তাত্ত্বিক মতাদর্শকে নিয়ে কলকাতার বুকে যে আমরা মিটিং মিছিল করি, কলকাতাকে কেন্দ্র করে আমাদের যে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক তাত্ত্বিক বক্তব্য, আমরা যদি সেখান থেকে বেরোতে না পারি, যদি না আমরা গ্রামে পৌঁছাতে পারি, যদি না আমরা মানুষের হাত ধরতে পারি, তাহলে বোধহয় এই জাগরণ কখনো পূর্ণতা পাবে না। এই বোধ থেকেই গ্রাম আর নগরের যে দুস্তর বিচ্ছেদ, এই বিচ্ছেদ ঘোচানো তাদের কাছে প্রধানতম দায়িত্ব হয়ে দাঁড়ালো এবং এই বিচ্ছেদ ঘোচানোর লক্ষ্য রেখেই বামকর্মীরা পথে নামলেন, আন্দোলনের তাত্ত্বিক মতাদর্শ থেকে তারা সরে এলেন, সরে এসে অনেকেই পথে নামলেন। এই পথে নামার অনেকগুলো দিক আছে। আমি মনে করি যে আমাদের সংস্কৃতি কর্মীদের যে আন্দোলন 1940 হয়েছিল, এই আন্দোলন আসলে এই পথে নামার ডাক, মাটিতে ফেরার ডাক, তাত্ত্বিক বুদ্ধিজীবীদের কলকাতা কেন্দ্রিক যে মিটিং মিছিল, সেখান থেকে সরে এসে গ্রামে যাও, ফিরে যাও, এই গ্রামে ফেরার টান, যেখান থেকে বিষ্ণুতে তিনি লিখছেন জল দাও আমার শিকড়ে। বিষ্ণুদেব ঈশ্বরগুপ্ত বলে একটা প্রবন্ধ লিখছেন, যে প্রবন্ধের মধ্যে তিনি স্বীকার করিয়ে দিচ্ছেন যে গ্রাম এবং শহরের এই যে মতাদর্শগত পার্থক্য অথবা দুস্তর বিচ্ছেদ, এই বিচ্ছেদকে ঘোষণার চেষ্টা করেছিলেন ঈশ্বরগুপ্ত, কিন্তু তিনি পারেননি, ব্যর্থ হয়েছিলেন। কেন ঈশ্বরগুপ্ত ব্যর্থ হয়েছিলেন সেইটা আমাদের জানতে হবে, যাতে আমরা আজকে ব্যর্থ না হই,
আমাদের আমরা কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের হাতে হাত রাখবো, এই শিক্ষা পেতে গেলে আমাদের ঈশ্বরগুপ্তকে জানতে হবে, তবেই আমরা আমাদের ব্যর্থতা থেকে সরে আসতে পারবো। এই সময় সুভাষ মুখোপাধ্যায় তিনি রিপোর্টাজ লেখ জনযুদ্ধের রিপোর্টাজ লেখার জন্য গ্রামে গ্রামে যাচ্ছেন। সুভাষ মুখোপাধ্যায়ের মতো অনেক সাংস্কৃতিক কর্মীরা গ্রামগঞ্জে চলে যাচ্ছেন, গ্রামে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে মিশছেন, স্লোগান ছেড়ে কাস্তে লাঙ্গল ধরা সহনাগরিকদের হাত তারা ধরতে চাইছেন। এবং সুভাষ বিয়ে করার পর, সদ্য বিয়ে করার পর, আমরা আপনারা জানেন যে ব্যঞ্জন হেরিয়ায় অর্থাৎ খিদিরপুরের ব্যঞ্জন হেরিয়ায় তিনি বস্তিতে গিয়ে বসবাস করছেন, সদ্য বিবাহের পর সস্ত্রীক গিয়ে বসবাস করছেন মানুষকে জানার জন্য, সেই অসহায় বস্তির মানুষদের পাশে থাকার জন্য। তো আমি এই যে একটা একটা মানে শহুরের শিক্ষিতদের যে একটা প্রেরণা যে গ্রামে যেতে হবে, গ্রামের মানুষের কাছে আসতে হবে, আমি এটাকেই বলছি যে এই যে মিলন ক্ষেত্র তৈরি হচ্ছে এটাই রেনেসাঁর উত্তরাধিকার, এটাই উনিশ শতকীয় রেনেসাঁর যে অপূর্ণতা ছিল সেই অপূর্ণতাকে তারা পূর্ণ করার চেষ্টা করেছেন। কলকাতার রাজপথ থেকে, মধ্যবিত্তের তাত্ত্বিক বামপন্থা থেকে তারা মাটি ঘেঁষা মানুষের কাছে নেমে এসেছিলেন। এই মাটি ঘেঁষা মানুষের কাছে নেমে আসার সূত্রেই আসলে গ্রাম গঞ্জের মধ্যেও তৈরি হয়েছিল এক ধরনের জাগরণ। ফলে রংপুর থেকে যে পানুপাল উঠে আসছেন অথবা উত্তরবঙ্গের কোন জেলা থেকে উঠে আসছেন কোন প্রতিভা, অথবা গণনাট্যে যে ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জের মধ্যে বিভিন্ন জেলাগুলোর ভিত্তিতে, সেটা একবারে শিখরে পৌঁছে যাচ্ছে, এটা সম্ভব ছিল না যদি না এই সাংস্কৃতিক জাগরণটা হতো। সুতরাং এই সাংস্কৃতিক জাগরণটাকেই আমি বলছি যে গণনাট্য হচ্ছে এই সাংস্কৃতিক জাগরণের একটা দিক, যেখান থেকে তৈরি হচ্ছে এই একটা নতুন সাংস্কৃতিক জাগরণ। ফলে পানুপালকে পড়তে গেলে আমাদের আগে এই সাংস্কৃতিক জাগরণটা বুঝতে হবে যে কেন পানুপালের মতো একজন মানুষ তিনি শুধু রংপুর থেকে উঠে আসার স্পেসটা পাচ্ছেন। কলকাতা অত সহজে কাউকে স্পেস দেয়নি, কখনো দেয়নি, তারা সবসময় চেষ্টা করেছে এই স্পেস গুলোকে আরো বুঝিয়ে দেওয়ার। তুমি এক কলকাতায় চলে এসো, কলকাতায় থেকে গিয়ে তুমি বড় হও, ঠিক আছে, কিন্তু রংপুর থেকে তুমি কখনো আসতে পারবে না। ফলে পানুপাল ১৯৪৩-এ সেখানেই, আমরা জানি যে পানুপাল বামপন্থী কর্মী হিসাবেই তিনি আস্তে আস্তে নিজেকে তৈরি করেছেন, ১৯৪১-এ তিনি পার্টির সদস্যপদ পেয়েছিলেন, ১৯৪১-এ পার্টির সদস্যপদ পেয়েছিলেন এবং কিষাণ সভার সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন, রংপুরের কৃষক সভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। এই যুক্ত থাকতে থাকতেই তিনি ১৯৪৩-এ যখন মন্বন্তর চলছে সেই সময় তিনি কিছু ছেলে মেয়েদের নিয়ে একটা শো তৈরি করেন, যেটা নাম হচ্ছে মৃত্যু ও ক্ষুধা। এটার তিনি প্রথম নাম দিয়েছিলেন মহাবুভুক্ষা, মহাবুভুক্ষা। এই মহাবুভুক্ষা থেকেই পরে নাম চেঞ্জ করে মৃত্যু ও ক্ষুধা হচ্ছে। এটা ১৯৪৩-এ কৃষক আন্দোলনের একটা মহকুমা সম্পাদক হিসাবে তিনি যখন কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন সেই সময় রংপুরেই একটা সভা হয়, এই সভাতে তিনি প্রথম ক্ষুধা ও মৃত্যু প্রযোজনা করেন। এই নৃত্যনাট্য অবশ্যই একটা ব্যালে নৃত্য মন্বন্তরের দিনে তিনি করেছিলেন, পরে সেই খবর কলকাতায় এসে পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, তারা হলেন বিনয় রায় এবং সরোজ আচার্য। এদের মাধ্যমে কলকাতায় খবর পৌঁছাচ্ছে যে রংপুরের প্রাদেশিক সম্মেলনে একটা অসাধারণ প্রযোজনা আমরা দেখেছি, যেটা পানুপাল বলে একটি লোক রংপুরে করেছেন। তখন কলকাতায় তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ১৯৪৩-এ যখন ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের যে দ্বিতীয় অধিবেশন কলকাতার বুকে হয়েছিল শ্রদ্ধানন্দ পার্কে, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। পানুপাল আসছেন শ্রদ্ধানন্দ পার্কে, ক্ষুধা ও মৃত্যু পারফর্ম করছেন এবং এই পারফর্ম হয়ে উঠছে গণনাট্যের অন্যতম শ্রেষ্ঠ প্রযোজনা। যদিও তখনও খাতায় কলমে গণনাট্যের উৎপত্তি হয়নি, পানুপাল যখন শ্রদ্ধানন্দ পার্কে তৈরি করছেন, শো করছেন, পারফর্ম করছেন, তখনও গণনাট্য তৈরি হয়নি। গণনাট্য তারপরে ১৯৪৩-এর শেষ দিকেই তৈরি হবে, যখন মুম্বাইয়ে কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় দ্বিতীয় সম্মেলন হবে, তখন তৈরি হবে গণনাট্য এবং কলকাতার গণনাট্য দলকে স্বীকৃতি দেওয়া হবে গণনাট্যের কলকাতা শাখা হিসাবে। তো পানুপাল তার আগেই তার উত্থান এবং বিপুল জনপ্রিয়তা, এই ক্ষুধা ও মৃত্যু
এই প্রযোজনা করার ভেতর দিয়ে 1943 পানুপাল কলকাতার বুকে একজন গণনাট্যের কর্মী হিসাবে অত্যন্ত জনপ্রিয়তা পাচ্ছেন। এই খবর পৌঁছে যাচ্ছে একেবারে মুম্বাইয়ে। মুম্বাইয়ে পিসি যোশী, পূরণচাঁদ যোশী, কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় সম্পাদক, প্রথম সম্পাদক, যোশীর কাছে খবর যখন পৌঁছাচ্ছে, তিনি আমন্ত্রণ পাচ্ছেন 1943 বোম্বাইয়ে পেজওয়ারায় কমিউনিস্ট পার্টির সারা ভারত কিষাণ সম্মেলনে এই ক্ষুধা ও মৃত্যু প্রযোজনা করার। বেঙ্গল স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে অনেকের সঙ্গে পানুপাল যাচ্ছেন এবং মুম্বাইয়ের বেজওয়ারায় গিয়ে ক্ষুধা ও মৃত্যু সেখানে প্রযোজনা করা হচ্ছে, জবানবন্দির হিন্দি রূপও সেখানে প্রযোজনা করা হচ্ছে। সেখান থেকে পানুপাল ভারতবর্ষের অন্যান্য প্রান্তগুলোতে চলে যাচ্ছেন, এলাহাবাদে, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায়। এই বিভিন্ন জায়গা ঘুরে 1944 তিনি কলকাতায় আবার যখন ফিরে এলেন, ফিরে আসার পর কলকাতার কাছে পার্টির পক্ষ থেকে তিনি আরো এবার দায়িত্ব পাচ্ছেন যে কি করে পার্টির সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যায়। আমরা জানি যে 1944 যখন গণনাট্য নবান্ন অভিনয় করে, এই নবান্ন টিমের মধ্যে আমরা পানুপালকে পাই না, যদিও পানুপাল গণনাট্যের একজন সদস্য, গণনাট্য সদস্য হিসেবে তার কিছু দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো তিনি কলকাতার বুকে পালন করেছিলেন তা নয়। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 1945-46, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আসামে গণনাট্যের সংগঠনটাকে গড়ে তোলার। আসামে তিনি ছিলেন এবং হেমাঙ্গ বিশ্বাস ছিলেন দায়িত্বে। হেমাঙ্গ বিশ্বাস এবং পানুপাল এই দুজনে 1945-46 এই সময়টা চলে যান, প্রায় দু বছর, 1945-46 প্রায় দু বছর পার্টির পক্ষ থেকে তিনি আসামের গণনাট্যের কর্মকাণ্ড গড়ে তোলার, বিস্তার ঘটানোর দায়িত্ব নিয়ে চলে যাচ্ছেন আসাম। সেখানে সাংগঠনিক কাজকর্ম করছেন, কাজকর্ম করে 1947-48 ফিরে আসছেন। যখন কলকাতায় ফিরে আসছেন, ফিরে আসার পর তিনি দেখছেন যে গণনাট্য সংঘ অনেকটা যেন ভেঙে গেছে, অনেকটা যেন সেটা আস্তে আস্তে তাদের হাত থেকে বেরিয়ে গেছে। গণনাট্য স্কোয়াডের মধ্যে নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব শুরু হয়েছে। এই দ্বন্দ্বটা আমরা জানি যে 1948 প্রকাশ্যে আসছে। এই দ্বন্দ্ব 1948 জানা যাচ্ছে যে এই দ্বন্দ্বটা পার্টির ভেতরকার শুধু দ্বন্দ্ব নয়, এই দ্বন্দ্বের মধ্যে দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছে, একদিকে পি সি যোশীর গোষ্ঠী, অন্যদিকে রণদীপের গোষ্ঠী। ক্রমে 1948 পিসি যোশীকে অপসারণ করে রণদীপে, টিভি রণদীপে তিনি কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সম্পাদক হবেন এবং এই রণদীপের যুগে স্টিম রোলার চলল, পার্টি থেকে উদার মনস্ক সমস্ত সাংস্কৃতিক কর্মীদের ছেঁটে ফেলা হলো অথবা সরিয়ে দেয়া হলো। এই সময় 1948 যে সময়টার কথা হচ্ছে, যখন পার্টি ভেঙে যাচ্ছে, সংঘ ভেঙে যাচ্ছে, তখন পানুপাল কিছুদিনের জন্য রংপুর ফিরে গিয়েছিলেন। রংপুর ফিরে যাওয়ার পর তিনি খবর পেলেন, কি করে খবর পেলেন না, শোভা সেন তাকে একটা চিঠি লিখছেন যে আপনাকে গণনাট্য পার্টি থেকে অপসারণ করা হয়েছে, গণনাট্য সংঘ থেকে আপনাকে বাদ দেয়া হয়েছে, অপসারণ করা হয়েছে। এই খবর তিনি রংপুরে বসে যখন 1948 পাচ্ছেন, আঘাত পাচ্ছেন, তিনি বুঝতে পারছেন যে কোথাও এগোচ্ছে না, নতুন ভাবে ভাবতে হবে। 1948 শেষেই তিনি কলকাতায় ফিরে আসছেন। তারপর 1949 তিনি বুঝতে পারছেন যে নতুন করে পার্টি আবার নতুন করে অনেক কিছু ভাবতে চাইছে। 1950 গণনাট্যকে আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, নতুন করে পুনর্নির্মাণ করা হচ্ছে। এই পুনর্নির্মাণ করার সময় পানুপালকে আবার ডেকে নেওয়া হচ্ছে এবং পানুপালের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে যে আপনি গণনাট্যকে তৈরি করুন। এই হলো পানুপালের গণনাট্যের সঙ্গে তার ইতিহাস, যে ইতিহাসটা আমরা খুব বিস্তৃত ভাবে হয়তো জানতাম না। তো আমি এই বিস্তৃত ইতিহাসটা বলতে চাইছি, কেন না, এই পর্যন্ত যে পানুপালকে আমরা পেলাম, সেই পানুপাল কিন্তু নাট্যকার পানুপাল নন, তিনি ব্যালে নৃত্যকার পানুপাল। তখনো পর্যন্ত আমাদের বাংলা পথনাটকের ইতিহাস, এই ইতিহাসে পানুপালের তখনো পর্যন্ত কোনো নাম নেই। কিন্তু 1950 যখন তিনি গণনাট্য নতুন করে রিকনস্ট্রাকশন হলো, তার যখন তিনি দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পর তিনি নিজে এবারে নাটক লেখা শুরু করলেন। প্রথমে লিখলেন দখল, তারপর লিখলেন ভাড়া বন্দর, তারপর লিখলেন বিচার, যেগুলো তার পূর্ণাঙ্গ নাটক, দখল, ভাঙা বন্দর এবং বিচার। এই তিনটে নাটক গণনাট্য
প্রযোজিত হচ্ছে, বিশেষ করে বিচার কলকাতার সৃজনী শাখা এই বিচার নাটকটা শতাধিক রজনী অভিনয় করছে। ফলে ফলে পানুপাল নাট্যকার হিসেবে তার যে স্বীকৃতি, গণনাট্যের অন্যতম শ্রেষ্ঠ একজন লড়াকু মানুষ হিসাবে, কর্মী হিসাবে তার যে স্বীকৃতি, সেটা 1950 থেকে বলা যায়। এরপরের ইতিহাস আমরা জানি যে 1951-52 যখন পানুপাল তিনি কাজ করছেন উমানাথ ভট্টাচার্যের সঙ্গে, রয়েছেন ঋত্বিক ঘটক, রয়েছেন মমতাজ আহমেদ, এদের সঙ্গে যখন তিনি কাজ করছেন, উৎপল দত্ত 1951-তেই গণনাট্যে গিয়ে যোগ দিচ্ছে, সেই সময় পানুপাল হচ্ছেন গণনাট্যের মধ্যে অন্যতম মানুষ। মানে উৎপল দত্ত গিয়ে পানুপালের কাছেই শিখতে পারছেন, গণনাট্যকে দেখতে পাচ্ছেন। এই পানুপাল এবং উৎপল দত্ত এই দুটোকে আমরা একসঙ্গে অনেক সময় মিলিয়ে দেখি, যে পানুপালের যে জনপ্রিয়তা, পানুপালের যে পানুপাল যে একজন বিশিষ্ট মানুষ, এই কথাটা বলতে গিয়ে আমরা উৎপল দত্তের কিছু কিছু কোট আনকোট বক্তব্যকে তুলে ধরি। যেমন তো অবশ্যই ওই ফাদার অফ দা বেঙ্গলি পথ নাটক বা পোস্টার নাটক, এই কথাটা আমরা উল্লেখ করি। এবং উৎপল দত্তের আরো কিছু কথার মধ্যে যেটা বিশেষভাবে তিনি স্বীকার করেছেন, যে তিনি পানুপালের নাটক দেখেই বা গণনাট্যে এই সময় পানুপালের সঙ্গে থেকেই তিনি বুঝেছেন যে নাটকের সঙ্গে মানুষের সম্পর্ক কোথায়, স্টেজ আর স্টেজের বাইরের যে মানুষ কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হয়, হাজার হাজার মানুষকে কি করে দর্শক করে নিতে হয়, এর শিক্ষা তিনি পেতেন না যদি না গণনাট্যে যেতেন, যদি না পানুপালকে কাছ থেকে তিনি দেখতেন। ফলে এই স্বীকৃতি অবশ্যই উৎপল দত্তের স্বীকৃতি থেকে আমরা প্রায় বলতে শিখেছি। যদিও পানুপালকে খুব বেশি খোঁজার, খুব বেশি অনুসন্ধানের লক্ষ্য আমাদের কোনোদিনই ছিল না, কিন্তু অবশ্যই উল্লেখ করা উচিত যে 1951 থেকেই অ্যাজ এ পথ নাটক হিসাবে পানুপালের একটা দ্বিতীয় জন্ম ঘটছে, যখন 1951-র শেষ এবং 1952-র ফেব্রুয়ারি যখন ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন হবে, এই নির্বাচনের প্রেক্ষিতে 1952-র শুরুতেই পানুপাল প্রায় বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন আরেকটা নতুন নাটকের ভেতর দিয়ে, যে নাটকটার নাম হচ্ছে, আপনারা সবাই জানেন, ভোটের ভেট। ভোটের ভেট, যে ভোটের ভেট বাংলার প্রথম পথ নাটক হিসেবে অনেকে স্বীকৃতি দিচ্ছেন, এ নিয়ে বিতর্ক আছে, আমরা সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। পানুপালের কি কি নাটক জানা যায় যে প্রায় 70-টার মতো, তিনি সারা জীবনে প্রায় 70-টার মতো পথ নাটক তিনি রচনা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে তার খুব সামান্যই আজকের দিনে টিকে আছে, দু একজন মানুষের আগ্রহে তার কিছু কিছু হয়তো সংগৃহীত হয়েছে, সেই সংগ্রহের পরিমাণটা কখনোই 12-15 বেশি নয়, অথচ জানা যায় তিনি 70-এর বেশি নাটক লিখেছিলেন। এই নাটকগুলোর মধ্যে কয়েকটা নাটকের কথা আমরা রতনবাবুর মুখ থেকে শুনেছি, বিশিষ্ট যে নাটকগুলোর কথা, বিশেষ করে আমরা বলবো যে এই ভোটের ভেট নাটকটা ছাড়াও এই সময় তিনি সৌরিন মাস্টারের সংসার করছেন। 1954-তে আমরা সবাই জানি, 1954-তে শিক্ষক আন্দোলন হয়েছিল, বিধান রায়ের সময়ে শিক্ষকদের একটা বিরাট আন্দোলন হয়েছিল তাদের দাবি দাওয়া নিয়ে, ঠিক সেই প্রেক্ষাপটে সৌরিন মাস্টারের সংসার তিনি করেছিলেন। এছাড়া তার খুব বিখ্যাত নাটকগুলোর মধ্যে ওরা আর আসবে না, দূর হটো, সেই সময় চীন দেশে যখন নতুন সরকার তৈরি হলো, সেই নতুন সরকারের পক্ষ থেকে 1954-তেই চীন দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে, প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, সেই সময় হিন্দি চিনি ভাই ভাই বলে তিনি একটা নাটক করেছিলেন। আর 1959-এ যখন খাদ্য আন্দোলন চলছে, সেই খাদ্য আন্দোলনের প্রেক্ষিতে তিনি কত ধানে কত চাল লিখেছিলেন, প্রযোজনা করেছিলেন, ভাত বলে একটা না প্রযোজনা করেছিলেন, এই কত ধানে কত চাল তার জনপ্রিয়তম নাটকগুলোর অন্যতম, যেখানে শত শত রজনী এই নাটকগুলো তিনি গ্রামে গঞ্জে অভিনয় করেছেন। ফলে পানুপাল আসলে কলকাতা কেন্দ্রিক নয় বলেই কি তাকে আমরা এতখানি ভুলে আছি, কলকাতা কেন্দ্রিক নয় বলেই কি তাকে আমরা জাস্ট একটা একটা কি বলবো যে সম্প্রদায়গত আলোচনার বাইরে তাকে আর আনি না, যেহেতু তিনি কলকাতা কেন্দ্রিক নন, যেহেতু তার কাজের ক্ষেত্রটা কলকাতার বাইরেই বেশি, এই জন্যই কি সেই প্রশ্ন থাক।
আপাতত আমি শেষ করব যে যে দিকটাকে নিয়ে, সেটা হচ্ছে যে পানুপালের নাট্য প্রযোজনার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমরা খুব বেশি আলোচনা করিনি। তাত্ত্বিকভাবে একটা প্রশ্ন আমাদের কাছে উঠে এসেছে, রতনবাবু এই তাত্ত্বিক প্রশ্নটা প্রথম তুলে ধরছেন যে পথ নাটকের স্রষ্টা হিসেবে, পথ নাটকের জনক হিসাবে আমরা যখন আলোচনা করি পানুপালকে, তখন যে কথাগুলো বলি সে কথাগুলো হচ্ছে যে পথ নাটকের ইতিহাস কি, তার বৈশিষ্ট্য কেমন, কোনগুলোকে পথ নাটক বলবো কি বলবো না। সৌমিত্রবাবু খুব বিস্তৃত ভাবে আমাদের কাছে এগুলো তুলে ধরেছেন তার নিজস্ব অভিজ্ঞতা থেকে, তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যেহেতু তিনি নিজে নাট্যকর্মী বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে লাস্ট বছর তিন চার সৌমিত্রবাবু আমরা জানি যে প্রসেনিয়াম থেকে নেমে এসেছেন এবং পথেঘাটে নাটক করছেন, ফলে তিনি তার সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলার চেষ্টা করেছেন যে কাকে আমরা পথ নাটক বলবো, কাকে আমরা বলবো না। আমি সে বৈশিষ্ট্যের মধ্যে ঢুকছি না, বা রতনবাবুও যে যা বলেছেন সেটা আমি বলছি না। আমি একটা তাত্ত্বিক তর্ক তুলতে চাইছি, এই তাত্ত্বিক তর্কটা তোলা খুব জরুরি, কেননা পানুপালকে যদি আমরা স্বীকার করতেই চাই, পানুপালের কৃতিত্বকে যদি আমাদের বলতেই হয়, তাহলে একটা তাত্ত্বিক তর্ক আমাদের তুলতে হবে। এই তাত্ত্বিক বিতর্কটা কি? তাত্ত্বিক বিতর্ক হচ্ছে যে আমরা পথ নাটক কাকে বলবো এবং পথ নাটকের সীমা আমরা কোনটাকে বলবো। রতনবাবু যেভাবে মধ্যযুগ থেকে শুরু করে চৈতন্যের সময় থেকে শুরু করে সমস্তটাকেই পথ নাটকের অন্তর্ভুক্ত করলেন, তাতে বোধহয় কিছু বাদ যায় না। আমাদের যে কোনো লোকনাটক, যে কোনো লোকনাটক, সেটা গম্ভীরা বলুন, সেটা আলকাপ বলুন, হ্যাঁ ছৌ নাচ বলুন, সবই তো আসলে পথ নাটক, সবই তো পথে হয়। তাহলে পথ নাটকের বাইরে কিছুই নয়, রাস্তায় হয় মানেই সেটা পথ নাটক। যদি আমরা এইটা ধরি তাহলে সমস্তই পথ নাটকের অন্তর্ভুক্ত। আমাদের সমস্ত অতীতের যে গ্রামীণ থিয়েটার সেগুলো সবটাই পথ নাটক, এটা এই তর্কের খাতিরে আমরা বলতে বাধ্য। কিন্তু আমি আমি সেই অর্থে তর্কটাকে তুলছি না, তর্কটা তুলছি এই কারণে যে আমরা যেমন বলি যে আধুনিক বাংলা কবিতা আন্দোলনটা কি, আধুনিক বাংলা কবিতা কাকে বলে, আধুনিক বাংলা কবিতার যুগ কোনটাকে, এইটা বলতে গিয়ে আমরা অবশ্যই কল্লোল যুগকে বলি, যে কল্লোল থেকে আমাদের আধুনিক বাংলা কবিতার একটা যাত্রা শুরু হয়েছিল কল্লোল যুগ এর কবিদের মধ্যে দিয়ে। এই কথাটা বলার অর্থ যে সেটা একেবারে একটা সময়কে নির্বাচন করে আমরা বলি, নাহলে এইভাবে তর্কও কেউ তুলতেই পারেন। আচ্ছা বিদ্যাপতি কি আধুনিক নন, বিদ্যাপতি কি তার সময় আধুনিক ছিলেন না, না ভারতচন্দ্র আধুনিক ছিলেন না, তাহলে কল্লোল যুগ কি বলবো কেন, বলবো কেন না। কল্লোল যুগকে আমরা আধুনিক বলে একটা নাম দিয়েছি, কোট আনকোট আধুনিক, এই একটা সময়বাচক শব্দের মধ্যে তাকে এনেছি। তেমনি আমরা যখন গণনাট্যের, আমরা যখন পথ নাটকের কথা বলবো, তখন পথ নাটকের একটা বিশেষ সময়ের ইতিহাসকে আমাদের মনে রাখতে হবে, যে সেটা যে কোনো পারফর্মকেই আমরা পথে পথে অভিনীত যে কোনো পারফর্মকেই আমরা পথ নাটক বলতে পারি না, বলতে পারি সেইটার একটা ঐতিহাসিক প্রেক্ষিতকে যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের তারও একটা সংজ্ঞা তৈরি হবে, তার একটা বিশেষ সীমা পরিসীমা তৈরি হবে। অবশ্যই পথ নাটকের সঙ্গে অ্যাজিটেশনাল প্রপাগান্ডা, এই অ্যাজিটেশনাল প্রপাগান্ডা কথাটা থেকে অ্যাজিট প্রপ শব্দটা তৈরি হয়েছে। এই অ্যাজিট প্রপ জাতীয় নাটকগুলোকেই আমরা পথ নাটকের একটা ধারা বলতে পারি, যে ধারাটা তৈরি হচ্ছে পানুপালের সময় থেকে। যদিও পানুপালের আগে, ঠিক পানুপালের দুবছর আগেই 1942-এ একটি নাটক লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য, জাপানকে রুখতে হবে, এটার তথ্য কেউ কেউ, বিশেষ করে অমল রায় এই তথ্যটা দিয়েছেন, দিয়ে বলেছেন যে পানুপালের আগেই আসলে লেখা হয়ে গিয়েছিল পথ নাটক, সেটা লিখেছিলেন সুকান্ত, জাপানকে রুখতে হবে। তর্কের খাতিরে সেটা আছে, অবশ্যই তথ্যের খাতিরে সেটা আছে, থাকতে হবে। কিন্তু পানুপালের পথ নাটককে আমরা কেন আলাদা করে বলবো, আলাদা করে বলবো কারণ পথ নাটকের সময় বললাম যে অ্যাজিটেশনাল প্রপাগান্ডা, একটা আন্দোলনের প্রপাগান্ডা, একটা প্রচার তার মধ্যে অবশ্যই থাকবে, এবং সেটা অবশ্যই পলিটিক্যাল হবে। পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল পথ নাটক বলে কিছু হয় না, তাহলে পৌরাণিক নাটকগুলোর ভেতরে নিশ্চয়ই পলিটিক্স থাকতে পারে, কিন্তু পথ নাটক এবং ওয়েলমেড নাটক এক নয়, এটাও আমাদের বুঝে নিতে হবে। যে ওয়েলমেড নাটক বলতে আমরা যা বলি, অর্থাৎ আমার একটা প্রযোজনা তৈরি করা আছে, এইটা আমি 6 মাস ধরে রিহার্সাল দিয়ে ভালো করে তৈরি করেছি, আগামী 2 বছর পথেঘাটে এটা আমি অভিনয় করব, তাহলে আমি মঞ্চে করতাম, আমি মঞ্চে না করে পথেঘাটে করব, তাহলে পার্থক্য শুধু এটুকুই যে মঞ্চে করছি না পথে করছি, তাই পথ নাটক।
আর কোনো পার্থক্য নেই, সেটা মঞ্চেও করা যেতেই পারে। আমি এমন ভাবে করলাম ব্যাপারটা যে পথের মধ্যে হলো, মঞ্চে না হয়ে পথের মধ্যে হলো। তাহলে ওয়েল মেড নাটক হিসাবে আমি পথে করছি মঞ্চে করছি না, পথে করছি বলেই পথনাটক, ব্যাপারটা এরকম কখনোই না। পথনাটক অবশ্যই একটা সাময়িকতার কথাকে সবসময় মনে করিয়ে দেয়। এই সাময়িকতা কথাটা আমরা সবসময় ভুলে যাই, যে এই মাত্র খবর এলো, এই মাত্র খবর এলো যে চীন আবার একটা ভারতীয় প্রদেশে ঢুকে পড়েছে, এবং ধরা যাক চীন এবং ভারতীয় সেনার মধ্যে আবার একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যেখান থেকে কিছু ভারতীয় সেনা মারা গেছে, এই মাত্র খবর এলো, বিকেল বেলায় তৈরি হয়ে গেল নাটক, এবং সেটা পথে পথনাটক হিসেবে বিভিন্ন জায়গায় অভিনয় হচ্ছে। দিস ইজ আমি বলছি সাময়িকতা, অর্থাৎ ওয়েল মেড নাটক নয়, ছ মাস ধরে রিহার্সাল করা নয়, আগে থেকে প্রস্তুতি করা নয়, এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে একটা ঘটনা ঘটে গেল, আমাকে আধ ঘন্টার মধ্যে সেটা অভিনয় করতে হবে। এই অর্থে সাময়িক শব্দটা আমি বলছি। এই শব্দটা খুব চমৎকার ভাবে বলেছেন শেখর চট্টোপাধ্যায়, তিনি বলছেন এক্সটেম্পোরাইজেশন, এক্সটেম্পোরাইজেশন অর্থাৎ কোন রকম প্রস্তুতি ছাড়া, কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ করে যখন আমরা কোনো নাটক তৈরি করি, সেটাই হচ্ছে পথনাটকের অন্যতম দিক। অবশ্যই রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে, বলে দেব শোনা যাচ্ছে না, একটুখানি দেখুন আপনার দিক থেকে কোথাও ত্রুটি হয়েছে বলে। হ্যাঁ বলে বাবু শুনতে পাচ্ছেন, একটু দেখে নিন। শুনতে পাচ্ছেন? সম্ভবত প্রযুক্তির শোনা যাচ্ছে। হ্যালো, বলুন বলুন, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমার আসলে ব্রডব্যান্ড কানেকশনটা চলে গেল, আমি আবার মোবাইল কানেকশনে ফিরে এলাম, মানে মোবাইলে। বলুন তো, সেই সময়ে পানুপাল তিনি মঞ্চের পিছনে গিয়ে শুরু করলেন এই নাটকটাকে চেঞ্জ করা, এবং শেখর চট্টোপাধ্যায় বলছেন যে 15 মিনিটের মধ্যে তিনি চরিত্রগুলো বদলে ফেললেন, সংলাপ বদলে ফেললেন, বিষয়টা থিমটা একই রইল কিন্তু চরিত্র সংলাপ বদলে ফেলে তিনি 15 মিনিটের মধ্যে এমন একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করে ফেললেন। তারপর আমাদের কাছে সেই স্ক্রিপ্ট নিয়ে এসে বললেন যে এই দেখুন হয়ে গেছে। তো আমরা দেখলাম যে পুরো নাটকটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমরা আধ ঘন্টার মধ্যে এই নাটক শুরু করে দিলাম, এবং সেই দর্শকের কাছে সেটা বিপুল ভাবে গ্রহণীয় হলো। এইটাকে আমি, তিনি বলছেন যে এক্সটেম্পোরাইজেশন, সাময়িকতার সঙ্গে তৎক্ষণাৎ করতে হবে। আরেকটা উদাহরণ তিনি দিচ্ছেন, এই উদাহরণটা তিনি বলছেন যে শিল্পনগরী হাওড়ায় একটা অভিনয় করতে গেছি, তো অভিনয় হবে উদ্যোক্তারা গান শুনতে চাইলেন, যে আমরা নাটক তো শুনলাম এবার গানও শুনবো, তো আমাদের কাছে কোনো গান নেই, পানুপালকে করলাম। পানুপাল আধ ঘন্টার মধ্যে নতুন গান লিখে সুর দিয়ে গেয়ে সবাইকে শুনিয়ে দিলেন। তো এই মানে পানুপালের যে ক্ষমতাটা ছিল সেটা হচ্ছে এক্সটেম্পোরাইজেশন, যেটা তিনি নিমেষের মধ্যে বসে তৎক্ষণাৎ একটা কিছু তৈরি করতে পারতেন, যেটা পথনাটকের একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা ওয়েল মেড নাটক কখনোই নয়। আর হচ্ছে যে পথনাটকের আঙ্গিক, এই আঙ্গিকের কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে সৌমিত্রবাবু বলছিলেন যে একটা ট্যাক্সির ডিকিতে ঢুকতে পারে, এর বেশি যেন কিছু না হয়। হ্যাঁ, এইটা কেউ বলতে পারেন যে আমার ট্যাক্সি নেই, আমার একটা ছোট ম্যারাথন আছে, ম্যারাথনে গেলেই হবে, এর কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই যে কতটা থাকবে কতটা থাকবে না, কে যে যার তার সুবিধা মতো তিনি
তার অবশ্যই যা যা প্রপস নেবেন বা যা জিনিস নেবেন সেগুলো তিনি তার সুবিধা মতো নেবেন, কিন্তু এরকম কোনো নির্দিষ্ট মানদণ্ড নিশ্চয়ই করা যাবে না। হ্যাঁ, উৎপল দত্ত যে নাটক করতেন, পানুপাল যে নাটক করতেন, সেটা গেটের কারখানার গেটের সামনে অথবা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তাদেরকে করতে হতো। এই এই জায়গাটায় দাঁড়িয়ে পানুপাল তিনি অনেক বেশি জোর দিয়েছিলেন কতগুলো পদ্ধতির উপর। সেই পদ্ধতির মধ্যে অন্যতম কি, তিনি নাচ। তিনি জানেন যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেখলে দরকার সেটা হচ্ছে যে তারা তাদের যে কালচারের মধ্যে অভ্যস্ত, আমি যদি সেই কালচারের মধ্যে ঢুকতে না পারি দর্শককে টেনে নেওয়া যায় কি করে। পথের মধ্যে সৌমিত্রবাবু খুব বিস্তৃতভাবে বলেছেন যে মনে রাখতে হবে যে পথনাটকের দর্শক আর প্রসেনিয়ামের দর্শক এক নয়, পথনাটকের দর্শক যে কেউ হতে পারে, পথ চলতি মানুষ যে আশপাশ দিয়ে যাচ্ছে তাকে আমি অনায়াসে আমার দর্শক করে নিতে পারি, এই করে নিতে পারি। আমার নাটকের মধ্যে এমন কিছু থাকবে যার দ্বারা আমি তাকে টেনে রাখবো। আমার সংলাপের মধ্যে একটা বেশি কথা থাকবে না, সংলাপের মধ্যে এমন কোনো তীক্ষ্ণতা থাকবে যে তীক্ষ্ণতা থেকে আমি তাকে আমার দর্শক করে নিতে পারি, এই তীক্ষ্ণতার কথা তিনি বলছেন। আর পানুপাল নিজেও এই বক্তব্যের সংক্ষেপকরণটা যেমন কথা বলছেন, তেমনি তার আঙ্গিকের মধ্যে আমরা দুটো জিনিস খুব ভালোভাবে পাবো, যে তিনি আঙ্গিকের মধ্যে নৃত্য গান এবং অভিনয়ের একটা যুগলবন্দী তৈরি করছেন। তিনি আমরা জানি যে যখন তিনি ভোটের ভেট করেছিলেন বা তার আগে যখন তিনি ক্ষুধাও মৃত্যু করেছিলেন, যে ব্যালে নৃত্য করেছিলেন, এই ব্যালে নৃত্য একই সঙ্গে ক্লাসিক্যাল ড্যান্স এবং যে লোকনৃত্যের গ্রামীণ ড্যান্স, এই দুটোর একটা কম্বিনেশন ছিল। তিনি ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে লোকনৃত্যের একটা সংযোগ ঘটিয়েছিলেন এবং তার মতো মানুষ খুব ভালো করে লোকনৃত্যগুলোকে আয়ত্ত করা ছিল, তার দারুণভাবে আয়ত্ত করা ছিল। প্রত্যেকটা লোকনৃত্যের সঙ্গে, আমাদের লোক থিয়েটারগুলোর সঙ্গে পানুপাল খুব ভালোভাবে পরিচিত ছিলেন, যে কারণে এরপরে যখন তিনি কত ধানে কত চাল করেন, এই কত ধানে কত চাল করার সময় তিনি যে আঙ্গিক, এই নাটকটার ভেতরে যে আঙ্গিক তিনি ব্যবহার করতেন, সেই আঙ্গিক হচ্ছে গম্ভীরার আঙ্গিক। মালদার যে গম্ভীরা, এই গম্ভীরার আঙ্গিকে একটা নাটকটার বড় অংশ, পথনাটকের বড় অংশ তিনি গম্ভীরার আঙ্গিকে করতেন। ফলে তিনি জানতেন যে দর্শককে যদি ধরে রাখতে হয়, শুধু সংলাপ নয়, শুধু সংক্ষেপীকরণ নয়, আমাকে দর্শকের কালচারটাকে আনতে হবে। সেই কালচারটা যদি আমি আনতে না পারি, শুধু ফিজিক্যালি তাদেরকে নানা রকম মুভমেন্ট দেখিয়ে, অ্যাক্রোব্যাট দেখিয়ে হয় না, যেটা বাদল সরকার করেছিলেন, ফিজিক্যালি মুভমেন্ট ছিল তার অভিনয়ের প্রধানতম ধরন। পানুপাল কিন্তু ফিজিক্যাল মুভমেন্টের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন কালচারের উপর। যে গান তিনি তুলে আনছেন, লোকগান, যে নাচ, যে নাচের ভঙ্গি তিনি তুলে আনছেন, সেখানে ক্লাসিক্যাল শুধু নয়, তার সঙ্গে লোকনৃত্যগুলো, সেখানে গম্ভীরা কিভাবে চলে আসছে আমাদের লোকনাট্যের এই ফর্মগুলো কি করে চলে আসছে পথনাটকের ভেতরে, সেখান থেকে পানুপালকে আমাদের খুঁজে নিতে হবে যে তিনি আসলে এমন ক্ষমতার অধিকারী ছিলেন যেখানে দর্শককে ধরে রাখা, যেখানে নাটককে ছড়িয়ে দেওয়া সকলের ভেতরে, সেই ছড়িয়ে দেওয়ার কাজটা তিনি দারুণভাবে করেছিলেন। ফলে গণনাট্যের কর্মী হিসাবে, গণনাট্যের মেঠো কর্মী হিসাবে যাদের নাম আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই, পানুপাল হলেন সেই গণনাট্যের একজন মেঠো কর্মী। যে তিনি আজকের দিনে তিনি অনেকখানি বিস্তৃত, বিস্তৃত এই অর্থে যে তিনি কখনোই কলকাতার বুকে নিজেকে প্রতিষ্ঠা দেওয়ার মতো চেষ্টা তিনি করেননি। অবশ্যই গণনাট্যের মেঠো কর্মী হিসাবে, গণনাট্যের সাধারণ কর্মী হিসাবে তিনি যেভাবে বামপন্থাকে, যেভাবে বামপন্থী কালচারকে, যেটাকে আমি দ্বিতীয় রেনেসাঁ বললাম, আমাদের রেনেসাঁর দ্বিতীয় বা উত্তরাধিকার বললাম, এই রেনেসাঁর উত্তরাধিকারীকে যারা ছড়িয়ে দিয়েছিলেন গ্রামগঞ্জের মধ্যে, যারা সেটার বিস্তার ঘটিয়েছিলেন আমাদের মাটির শেকড়ের মধ্যে, মানুষের সঙ্গে জনসংযোগ ঘটিয়েছিলেন পানুপালন তাই। ফলে আমাদের এই বামপন্থী ইতিহাস, আমাদের কালচারের ইতিহাস, সেই ইতিহাসকে যদি আমরা না জানি এবং সেই ইতিহাসের অনুসন্ধান যদি আমরা না করি, তাহলে অবশ্যই পানুপালকে ভুলে যাব। মানে পানুপাল এবং এই কালচারাল হিস্ট্রি, এই দুটো অবশ্যই ওতপ্রোতভাবে যুক্ত। কালচারাল হিস্ট্রিকে বাদ দিয়ে পানুপাল নন, পানুপালকে বাদ দিয়ে কালচারাল হিস্ট্রি নয়।
তাহলে আমাদের ইতিহাসমুখী হতে হবে, আমাদের অনেক বেশি কালচারমুখী হতে হবে। আজকের দিনে যখন এই বামপন্থার একটা বিরাট সংকটের যুগে, যেখানে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা মানুষের, শিক্ষিত মানুষের মধ্যেও বামপন্থা সম্পর্কে এমন একটা বিদ্বেষ তৈরি হয়েছে, এমন একটা নেগেটিভনেস তৈরি হয়েছে, যেখান থেকে আমরা হয়তো আমাদের ইতিহাসকেই ভুলে যাচ্ছি, আমরা ইতিহাসকে প্রায় বাদ দিয়ে দিচ্ছি। না, বাদ দেওয়া নয়, ইতিহাসকে পড়তে হবে, ইতিহাসকে জানতে হবে। সেই কালচারের মধ্যে যদি আমরা না ঢুকি, পানুপালকে আমরা কখনো মনে রাখতে পারবো না। কাজেই আজকের শতবর্ষ উদযাপনের দিনে, পানুপালের জন্মশতবর্ষ উদযাপনের দিনে আমরা বেশি করে পানুপালের চর্চা করব, এবং বেশি করে সেই বামপন্থী সংস্কৃতির ইতিহাস, সেই জাগরণ যা 1930 এবং 40 দশকে হয়েছিল, সেই জাগরণের ইতিহাসকেও আমরা অনেক বেশি মনে করা উচিত। আমি আলাদা করে ধন্যবাদ দিই মধুমিতাকে। মধুমিতা আমাকে অনেক তথ্য দিয়ে সাহায্য করেছে, আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য, তারাই প্রথম পানুপালকে নিয়ে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পানুপালকে নিয়ে এতখানি একটা প্রোগ্রাম করা, একটা ওয়েবিনার করা, মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার এই মহৎ কাজটা তিনি করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। নমস্কার। অধ্যাপক মলয় রফিককে আমাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। মাটির দিকে তাকিয়ে আমরা দেখতে পাই মাটি কোথায় অপেক্ষা করছে, মানুষের দিকে তাকিয়ে আমরা শুনতে পাই মানুষ কিছু বলতে চায়। যারা মানুষের কথা বলতে চেয়েছেন, যারা মাটির কাছাকাছি থেকেছেন আজকের যে ওয়েবিনারটি, তাদের উদ্দেশ্যে নিবেদিত। পানুপাল সেই রকম একজন মানুষ যিনি একেবারেই গ্রামগঞ্জের মাটিঘাটে যে মানুষেরা থেকেছেন তাদের মধ্যে থেকে তাদের হয়ে যে লড়াইটা করা, মলয়বাবু বলছিলেন তিনি কলকাতায় আসতে সেই অর্থে চাননি, সেইভাবে কলকাতার প্রতিষ্ঠা চাননি। তাহলে আমাদের যদি সুযোগ থাকত, আমাদের যদি আর একটু সময় থাকত, আরো বিস্তারিত ভাবে এই কথাগুলো শুনবার পরিসর তৈরি হতে পারত। আমরা যা কমেন্টস পাচ্ছি, আমাদের যারা ছাত্রছাত্রী এবং যারা শুনছেন তাদের এই আলোচনা ভালো লেগেছে, তারা শুনতে চায়, তারা অনেকে লিখেছেন যে তারা পানুপাল নিয়ে আগে শোনেনি। ফলে আজকের যে এই উদ্যোগ, এই উদ্যোগে যেসব আলোচকরা এসেছেন এবং তারা পানুপাল সম্পর্কে আমাদের যে তথ্যাদি দিচ্ছেন, আমরা সত্যি সমৃদ্ধ হচ্ছি। তাদের মনোজ্ঞ আলোচনা আরো নতুন চর্চার একটা দিগন্ত খুলে দেবে বলে আমাদের বিশ্বাস। মলয়বাবু কালচারাল হিস্ট্রির কথা বলেছিলেন, ফলে আমাদের আরো একবার সকলকে শ্রদ্ধা জানাই, মলয়বাবুকে শ্রদ্ধা জানাই। আমাদের খুব আনন্দের বিষয় এই যে পানুপালের পরিবারের একজন উত্তরসূরী আমাদের সঙ্গে আছেন, শ্রীমতী মধুমিতা পাল। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভারতনাট্যমের স্নাতকোত্তর করেছেন, তার একটি প্রতিষ্ঠান আছে শিল্পাঙ্গন। তিনি ভারতবর্ষে যে ছৌ নৃত্য হয় তিন ধরনের নৃত্যে পারদর্শী, বিদেশে তার নৃত্য খুব উচ্চ প্রশংসিত হয়েছে, এর জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। তো সেই পরিবারের একজন, আজকে পানুপালের জন্মশতবর্ষের পুণ্য লগ্নে আমরা তাকে পেয়েছি, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, তার মুখ থেকে আমরা কথাগুলি শুনবো বলে। ম্যাডাম, নমস্কার। কল্যাণী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ আমার অজস্র কৃতজ্ঞতা যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পানুপালকে নিয়ে ভাবা এবং ওয়েবিনার করা তার যেখানে কথা নয়, অনেকগুলো স্টেজ পেরিয়ে তারা এটি আজকে অ্যারেঞ্জ করেছেন, তার জন্য প্রবীর প্রামাণিককে আমার অজস্র প্রণাম, ভালোবাসা। আমার বন্ধু প্রফেসর মলয়কে, মলয় রক্ষিতকে। মলয় কাজ করছেন অবিরত, মলয়ের বহু লেখা সম্পাদনা করেছেন, নাটকের কাজ ও নিরলস ভাবে করে চলেছে ওর পড়াশোনার পাশে। আমার ঠাকুরদার বহু লেখাও এখন সম্পাদিত হচ্ছে মলয়ের হাত ধরে। শ্রী সৌমিত্র বসুকে, সৌমিত্রদা আপনাকে
প্রণাম। আমার কাকা বাংলাদেশ থেকে বলেছেন, আমি কাকা বলেই ডাকি, শ্রী রতন সিদ্দিকী কাকুকে আমার প্রণাম। হ্যাঁ, আমি সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ এদের পাশাপাশি আমার বলাটা সাজে। আমি সম্পূর্ণ আমার নিজের যে গবেষণা বানুপালকে নিয়ে সেইটা কিছুটা বলার চেষ্টা করছি। ধন্যবাদ পীযূষ আমাকে এত সুন্দর সিস্টেমের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, আজকে সকালে আমি ছোট করে একটা স্মরণ সভা করেছি, মলয়ের কথা ধরেই আমি একটি কথা আলোচনা করে তারপরে ডিটেলিং এ যাব। কেন পানুপালকে নিয়ে আমি এত অধীর, আমি সমস্ত কিছু বিসর্জন দিয়ে পানুপালের যে কাজ, যে লেখনী, তাকে সে নিজেই প্রতিষ্ঠিত, কিন্তু তাকে সকলের সামনে আনাটা আমার কর্তব্য, আমার ধর্ম। আমি এটাকেই আমার ধর্ম মনে করেছি ছোটবেলা থেকে। আজকে সকালে 2 সেপ্টেম্বর 1995 সালে পরলোক গমন করেন অমৃত পানুপাল। পানুপালকে স্মরণ করেছি আমি আমার ছাদে, খুব কম সংখ্যক মানুষকে নিয়ে, আপনারা সবাই জানেন অতি মহামারী এখন। তো পানুপাল বেঁচে থাকবে তার কর্মে, তার সৃজনে, তার পথনাটকে। পথনাটকের পথের ধুলায় শেষ বিকেলের লাল আজও কি লেনিন ডাক দিয়ে যায়, কমরেড পানুপাল সবার সামনে তুলে ধরছি পূর্ণেন্দু শেখর পাল চৌধুরী ওরফে পানুপাল সম্পর্কে কিছু কথা। আগের বছর ওনার জন্মশতবার্ষিকী গেছে, সেই উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগটাকে আমাদের পরিবারের আমার সালাম জানাই। পানুপাল ছিলেন আমার গুরু, আমার শিক্ষক, আমার ঠাকুরদা, যাকে উৎপল দত্ত বারবার বলেছেন ফাদার অফ পোস্টার ড্রামা। ওনার আগেও দয়াল কুমার বাবু পথনাটক করেছেন, এবং তাই নিয়ে অনেক পরবর্তীকালে যখন বলা হয়েছে যে পথিকৃ, তাই নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু আমার একটা স্পষ্ট বক্তব্য, যে বিষয় আমার বিষয় সেটা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে দয়াল কুমার বাবু অবশ্যই পানুপালের আগে করেছেন, কিন্তু সেটা বিক্ষিপ্ত ভাবে, তার কোনো প্রামাণ্য দলিল নেই। কিন্তু পানুপালের পথনাটক একদম নির্দিষ্ট একটা পলিটিক্যাল আইডিওলজি নিয়ে তৈরি হয়েছিল, এবং সেই নির্দিষ্টভাবে ধারাবাহিকভাবে পথনাটক উনি করেছিলেন, বাংলা পথনাটক। পথনাটকের মলয়ের কথা ধরে আমি একটা কথা বলতে চাই। পানুপাল বলছেন যে পথনাটক এটা ফৌজিয়া সিরাজকে, উনি ফৌজিয়া আন্টি, ফৌজিয়া সিরাজকে উনি একটা ইন্টারভিউতে যখন উনি ফ্রি বেডে চিকিৎসা হচ্ছেন, আরজি করে, তখন অনেক কষ্টে ফৌজিয়া আন্টি ওনাকে খুঁজে 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 বের করেন। তখন নবনাট্যর একটা সাংঘাতিক জোয়ার, নবনাট্য নিয়ে ফৌজিয়া আন্টি পিএইচডি করছিল তো বিষ্ণু বসুর কাছে। তখন বিষ্ণু বসু একদিন মৃণাল সেনের কাছে খবর পান যে পানুপাল আরজি করে ফ্রি বেডে চিকিৎসাধীন। তখন আরজি করে সুপার ছিলেন ডক্টর সিরাজ, ডক্টর সিরাজের স্ত্রী ফৌজিয়া সিরাজ। তখন খুব কষ্ট করে, ফৌজিয়া সিরাজের লেখায় সেটা আছে, যে দাদুভাইকে খুঁজে পান, 3 দিন ধরে উনি দাদুভাইয়ের ইন্টারভিউ নেন। সেই ইন্টারভিউতে পানুপাল বলেছেন, আমার অনেকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল, মতবিরোধ আসতেই পারে, কিন্তু মানসিক বিরোধ ছিল না। আর হ্যাঁ, পথনাটককে পোস্টার ড্রামা বলতে আমি রাজি নই, এটা কিন্তু পানুপালের বক্তব্য, এটা কিন্তু আপনারা ভাববেন না যে এটাই শেষ কথা, যে একটা মানুষ বলছে, তার মতাদর্শ বলছে, তার পানুপালের পথনাটক হচ্ছে এক ধরনের একাঙ্ক নাটক, এটা সোচ্চার অভিনয়ের জন্য করা হয়। মঞ্চনাটকের সঙ্গে যদি আমি এর আঙ্গিককে যদি আমি তফাৎ খুঁজতে যাই,
তো তফাৎটা এই যে এর আঙ্গিক সম্পূর্ণ অন্যরকম। যখন আমি পথনাটক করেছি দেখেছি মানুষের ভিড় উৎসাহ দেখেছি, তেমন জনপ্রিয়তাও দেখেছি। এখন যদি পথনাটক দেখতে মানুষের উৎসাহের অভাব হয় তাহলে আমার স্পষ্ট ধারণা যে নাটকের বিষয় নির্বাচন বা উপস্থাপনায় কোথাও গণ্ডগোল হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে যে আঙ্গিকগত পরিবর্তনটা থাকা দরকার হয়তো সেটা হচ্ছে না। পথনাটক লোকেরা আকর্ষণ বোধ করে না এই যুক্তি মানতে আমি পানুপাল রাজি নই একেবারে। এর থেকে বুঝতেই পারছেন যে পথনাটককে উনি কিভাবে হাতিয়ার করছিলেন মানুষের কাছে যাওয়ার জন্য। আমি আরো ওনার বিস্তারিত কথায় আসব, তার আগে আমি একটা লেখা পড়তে চাই। এপিক থিয়েটার, পিপলস লিটল থিয়েটারের মুখপত্র ছিল এপিক থিয়েটার, সংখ্যা 8-11, 1988 সালে এটি ছাপা হয়েছিল। এখানে শোভা সেন লিখেছেন একটি প্রবন্ধ এই এই সংখ্যাটায়। প্রবন্ধটির নাম বননাট্য সংঘ ও উৎপল দত্ত এবং পথনাটিকার জন্মকথা। আমি একটু পড়ছি, আপনারা একটু শুনুন। 1951 সালে সলিল চৌধুরী একদিন আমাদের বাড়িতে আসে, আমাদের মানে শোভা সেন উৎপল দত্তদের বাড়ি। গণনাট্য সংঘতে যোগদান দিতে আমাকে অনুরোধ জানানো হয়, আমি রাজি হয়ে গেলাম। এই কারণে যে কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক প্ল্যাটফর্ম এই গণনাট্য সংঘ, সেখানে তো প্রতিটি সমাজতন্ত্রে বিশ্বাসী শিল্পীর একত্র হওয়াই উচিত। তারপর এলেন স্বয়ং সর্বভারতীয় গণনাট্য সংঘের সেক্রেটারি শ্রী নিরঞ্জন সেন অনুরোধ জানাতে। উৎপল দত্ত বললেন এই কথাগুলো, প্রথমে পানুপাল লিখিত ও পরিচালিত ভাঙা বন্দর নাটক দিয়ে শুরু হয় উৎপল দত্তের অভিনয় পর্ব গণনাট্য সংঘে। তারপরে অরুণোদয়ের পথে নাটক প্রস্তুত হতে লাগলো, সলিল চৌধুরী ছিল তার নাট্যকার। আইরিশ বিপ্লব নিয়ে লেখা এট দ্য রাইজিং অফ দ্য মুন এর অনুবাদ করেছিলেন সলিল চৌধুরী, তার নাম ছিল অরুণোদয়ের পথে। মূল নাট্যকার লেডি গ্রেগরি। এরপর অনেক অনেক দিন কেটে গেছে, দলিল নাটকের মহড়া শুরু হয় ঋত্বিক ঘটকের লেখা ও পরিচালনা। এই সময় উৎপল দত্তের বিরুদ্ধে কিছু কর্মী বিরূপ সমালোচনা শুরু করে, তারা কুৎসা রটাতে থাকে। এই সময় গণনাট্য সংঘেরও বড় দুর্দিন, মহড়ার পক্ষেও শুরু হয়ে যেত বিবাদ, কথা কাটাকাটি, ক্ষমতার লড়াই হাতাহাতি। আমার তখন বড় অসহায় লাগতো, সেই পরিবেশ সহ্য করা কঠিন ছিল। কত বড় আদর্শ প্রেরণা নিয়ে এসেছিলাম গণনাট্য সংঘে, একে একে ভাঙতে লাগলো। দলিলের মহড়াতেও উৎপল আসত, প্রথম কয়েকটা শো হয়েছিল, তারপর শুনলাম উৎপল বিতাড়িত। তার বিরুদ্ধে চার্জ হলো চটস্কিপন্থী এবং খোলাখুলি সে তাই নিয়ে আলোচনা করে। এক, দু নম্বর, কেরিয়ারিজম অর্থাৎ ক্ষমতার লড়াই যারা করেছে তারাই ষড়যন্ত্র করে উৎপলকে তাড়াতে চাইছে এই বদনাম দিয়ে। নাম্বার থ্রি, অনেকের চার্জ ছিল এরা পার্টিকে বা গণনাট্য সংঘকে ব্যবহার করছে নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য, কারণ পানুপাল তখন ভোটের ভেট গণনাট্য গণনাটিকা শুরু করেছে। অবশ্য তার কিছু আগে
উমানাথ ভট্টাচার্যের লেখা আপনারা শুনেছেন, এর আগেও বলেছেন আমার বন্ধু মলয় বলেছেন, রতন কাকা বলেছেন, সৌমিত্রদা বলেছেন, যে চার্জশিট নাটক শুরু হয়। পথনাটিকার ইতিহাসে চার্জশিটের নাম হয়ে থাকবে প্রথম পথনাটিকা হিসেবে। শুনেছি উমানাথ ভূপতি নন্দীর বাড়িতে সকালবেলায় লেখাটা শুরু করে শেষ করেই মহড়া দিতে চলে গেল চার শিল্পীকে নিয়ে, উৎপল দত্ত, পানুপাল, ঋত্বিক ঘটক এবং মমতাজ আহমেদ। সন্ধেবেলা হাজরা পার্কে সেই দিনই শো, হাজরা পার্কে তিল ধারণের জায়গা নেই, মানে মানে বুঝতে পারছেন মানুষের মানুষের চাহিদাটা কোথায় ছিল। প্রাক ভোট পর্ব, মানে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1952 সালে, ঠিক তার প্রাক ভোট পর্বের ধরে নিন এই সময় প্রচার শুরু। কথা ছিল নেতাদের বক্তৃতার পরেই শুরু হবে এই পথনাটিকা, এবং পার্টির নেতা বঙ্কিম মুখার্জি সেই দিনই জেল থেকে ছাড়া পেয়ে হাজরা পার্কে বক্তৃতা দিতে এসেছিলেন, দেবেন এরকম কথা। কিন্তু বঙ্কিমবাবুর আসতে দেরি হলো, অধৈর্য দর্শক কুল, শুরু হয়ে গেল নাটিকা চার্জশিট। হ্যাঁ, এই নাটকটি মনোযোগ দিয়ে দেখলেন, এর এই নাটকটা হতে হতে সুভাষিন লিখছেন যে অভিনয়ের মাঝেই বঙ্কিমবাবু এসে গেলেন এবং নাটকটি মনোযোগ দিয়ে দেখলেন ও তাই নিয়ে শোয়ের পর বিশদ আলোচনা করলেন, এই প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়ে চলে গেলেন। এরপর উৎপলও চলে গেল গণনাট্য সংঘ থেকে, কিন্তু পানুপাল পার্টির অনুশাসন লঙ্ঘন করে আবার উৎপলকে ডেকে এনে ভোটের ভেট পথনাটিকা করান। আমি এখানে একটু কথা বলতে চাই, 1952 প্রথম সাধারণ নির্বাচনের প্রথম নাটক, প্রথম পথনাটিকা ভোটের ভেট, যেখানে আমরা ছিলাম সেখানে আমি ফিরে যাচ্ছি। ভোটের ভেট পথনাটিকায় অভিনয়ের জন্য উৎপলকে নিয়ে এলেন পানুপাল। এই নাটিকা পানুপালেরই লেখা এবং এই নাটক অভিনয়ের পর পার্টি ও পথনাটিকার শক্তি ও প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করেছিল। সেই থেকে আজ পর্যন্ত চলছে অফুরন্ত নাটিকা অভিনয়, অফুরন্ত পথনাটিকার অভিনয়, শহরে গঞ্জে গ্রামে ঘাটে বিরামহীন এই প্রচেষ্টা চলছে চলবে। তাই আজ জোর বলায় বলতে পারি, আজ আমার বলতে দ্বিধা নেই যে পানুপাল পার্টির অনুজ্ঞা লঙ্ঘন করে কোনো অন্যায় বা ভুল করেনি, কারণ সে জোর বলায় বলেছিল প্রথম সাধারণ নির্বাচন উপলক্ষে যে পথনাটিকা হবে সেটা হবে ভারতীয় গণনাট্য সংঘের ব্যানার থেকে, তাদের প্ল্যাটফর্ম থেকে। সো সেই গৌরব তারা অর্জন করেছিল, তাই সেই দিনকার সেই শিল্পীদের আমরা ভুলব না। উৎপল দত্তকে সেদিন প্রেরণা জুগিয়েছিল পানুপাল, সেই শপথ নিয়ে, পানুপালের সেই পদ দেখানো শপথ নিয়ে উৎপল রচনা করে চলেছে একের পর এক নাটক। তার শক্তিশালী লেখনী ও পরিচালনার গুণে শত্রুপক্ষ কম্পিত, ভীত, বেশিরভাগ স্থলেই ফলেই পরাজিত। শ্রীমতী শোভা সেনের এই প্রবন্ধটি আমাদের এক প্রামাণ্য দলিল। তাহলে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে কেন পানুপালকে বলা হয় পথপ্রদর্শক আর কেন উৎপল দত্ত বলেছেন বারবার প্রতিটা জায়গায় যে পানুপাল ছিলেন ফাদার অফ পোস্টার ড্রামা। দাদু ভাই কোনো কষ্টকে, আমি বেলঘুরিয়ায় ওর সঙ্গে তো থাকতাম, আমরা আমরা একসাথেই থাকতাম, দাদু ভাই আমার গুরু, আমি প্রথমেই বলেছি, দাদু ভাইয়ের মৃত্যু অব্দি আমি ওর পাশে ছিলাম, তো যদিও খুব ছোট তখন বুঝতে পারিনি ওর আদর্শ, ক্রমশ বড় হয়েছি ওর আদর্শকে খোঁজার চেষ্টা করছি, এখনো খুঁজে চলেছি, এখনো অন দা ওয়ে আমি এখনো খুঁজছি। শোনা যায় আমার খোঁজার, আমার কাছে এমন কিছু নাটক আছে যে নাটক লেখাও নেই অনেক জায়গায়,
অনেক পাণ্ডুলিপি আছে যেটা ছিঁড়ে গেছে তার পেছনে, প্রায় 200 খানা নাটক, 250 খানার মতন নাটক, নাটিকা, নৃত্যনাট্য দাদুভাই লিখেছিলেন। দাদুভাইয়ের উল্লেখযোগ্য এক নৃত্যনাট্য আপনারা সকলেই জানেন, রংপুরের, পরে তো রেবাদিদি এখানে থাকতেন, রংপুরের দাদুভাই থাকতেন, রংপুর থেকে দাদুভাই গাইবান্ধা, তখন অবিভক্ত মানে তখন গাইবান্ধায় থাকতেন, রংপুরে পড়াশোনা করতেন কারমাইকেল কলেজে। রংপুর থেকে দাদুভাইকে ডেকে পাঠানো হয়েছিল এখানে এই ক্ষুদাও মৃত্যু নৃত্য নাটকটি প্রদর্শন করার জন্য। এটি অনবদ্য একটি নৃত্যনাট্য যেটা ভারতবর্ষের ইতিহাসে একটা দলিল হিসেবে রয়ে যাবে, যতদিন শিল্প থাকবে, যতদিন হাহাকার থাকবে, যতদিন মৃত্যু মিছিল থাকবে, যতদিন পদের মিস্ট থাকবে, কারণ ক্ষুধাও মৃত্যু 1943 সালে মন্বন্তরের ওপর রচিত এক অনবদ্য নৃত্য নাটিকা, যেখানে দাদুভাই প্রেজেন্ট করতেন, দাদুভাই করতেন হাঙ্গার, আর ডেথ মৃত্যুটা করতেন খুব একটা সাধারণ ছেঁড়া শাড়ি পরে মঞ্চে রেবাদিদু, রেবারায় চৌধুরী চুল খুলে সারা মঞ্চ ঘুরে ঘুরে রেবাদিদু ওই অভিনয়টা করতেন, মাগো ফ্যান দাও, ওই যে একটা হাহাকার, আর দাদুভাই আক্রমণ করছে একটা হায়াতি ক্লাস, একটা বুর্জোয়াদের, একটা সমস্ত সমাজকে, জমিদার প্রথাকে, বড় লোককে দাদুভাই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল এই হাঙ্গারের মাধ্যমে। এই হাঙ্গার নৃত্যনাট্যটি তাই এতটাই জনপ্রিয়। আমি এখানে একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। 1943 বিক্ষুব্ধ পৃথিবী আর বিক্ষুব্ধ সময়ের সঙ্গে সঙ্গতি রেখে চলেছে দেশে অন্যের হাহাকার। রংপুরে অনাথ আশ্রম, এই কথাগুলো বলাটা না খুব জরুরি, কারণ পানুপাল এক অত্যন্ত আদ্যপন্ত একজন সমাজসেবকও ছিলেন। হারিয়ে গেলেন, ওনার কাজ হারাইনি কিন্তু, ওনার নামটা বিস্মৃত প্রায় হয়েছে, কিন্তু তার দায় ভার তো আমাদের নিয়েই না হয়তো আমার দায়, তাই আমি এটা করছি এবং আপনাদের দায় ভার গ্রহণ তো করতেই হবে। সরোজ মুখার্জি, অনুষ্ঠানের পরিকল্পনায় আমি রাত দিন ডুবে আছি, আমি বলতে পানুপাল বলছেন, আমি রাত দিন ডুবে আছি। সেই সময় তোমার আলোড়ন ফেলেছিল আমার নৃত্যনাট্যটি হাঙ্গার অ্যান্ড ডেথ, যার বাংলা নাম ক্ষুধাও মৃত্যু। কমিউনিস্ট পার্টির সম্মেলন কলকাতায়, রংপুর থেকে আমি স্কোয়াড নিয়ে হাজির হলাম, আমার সঙ্গে ছিলেন রেবা রায়। তখন এইসব রাজনৈতিক সম্মেলনে প্রচুর সাংস্কৃতিক, রেবা রায় আছে আরেকটা কথা, রেবা রায়ের বোন, বিখ্যাত বিনয় রায়, কমরেড বিনয় রায়ের বোন। আমরা সেখানে মঞ্চস্থ করলাম কলকাতায় এসে হাঙ্গার অ্যান্ড ডেথ, প্রবল জনপ্রিয়তা পেয়েছিল নৃত্যনাট্যটি, উচ্ছ্বসিত লেখা বেরোচ্ছে কাগজে। আমি রংপুরের কৃষক আন্দোলনের এক একনিষ্ঠ কর্মী, হঠাৎ করে কলকাতার সাংস্কৃতিক জগতের পাদক প্রদীপে চলে এলাম। কলকাতা সম্মেলন শেষে আবার আমি ফিরে গেলাম আমার জায়গা রংপুরে, নতুন অভিজ্ঞতায়, আরো শক্তিশালী সাংস্কৃতিক মঞ্চ গঠনের কথা মাথায় জমা বাজছে সব সময়, কিন্তু ভাবনার জল শুকোতে না শুকোতেই পার্টির সাধারণ সম্পাদক ডেকে পাঠিয়েছেন আমাকে এই স্কোয়াড নিয়ে, এই নৃত্যনাট্য নিয়ে আমাদের যেতে হবে অন্ধ্রপ্রদেশের বিজয় বাড়ায়। 1944 একা প্রায় এক বস্ত্রে চলে গেলাম বিজয় বাড়া,
কিছুদিন পর আমাদের এই দলে যোগ দিয়েছিলেন উষা দত্ত, অন্যান্যরাও যোগ দিয়েছিলেন। ছিল এই নৃত্য নাট্যটি। এই নৃত্যনাট্যটির পালা তখন আমরা বোম্বাইতে এলাম। সবাই জানেন মুম্বাই এর আগের নাম ছিল বোম্বাই, তাই আমার দাদুভাই এখানে লিখেছেন বোম্বাই। বোম্বাইয়ের নতুন ভাবে বেঙ্গল স্কোয়াড প্রেজেন্ট করতে লাগলো নিত্য নতুন নাটক নাচ। তার মধ্যে আমার নৃত্যনাট্য হাঙ্গার অ্যান্ড ডেথ ছিল অন্যতম। বিজন ভট্টাচার্যের লেখা জবানবন্দি হিন্দিতে অনুবাদ করে তার নাম দেয়া হয়েছিল অন্তিম অভিলাষ। সময় খুব মনে পড়ে সহযোগিতার কথা। বুঝতে পারছেন যে আসলে পানুপালের কাজটা কি? তাহলে কেন ওকে নিয়ে আলোচনা হবে না? সুহাসিনী দেবী, যিনি ছিলেন সরোজিনী নাইডুর বোন, অনুষ্ঠান দেখতে দেখতে তিনি এতটাই উচ্ছ্বসিত হলেন, আমাদের আমন্ত্রণ করলেন এক ঘরোয়া অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন অনেকের মধ্যে বিজয়িনী পণ্ডিত, যিনি অনুষ্ঠানের পরে কেঁদে উঠে বলেছিলেন এতটাই কাছি এই নৃত্যনাট্য। সরোজিনী নাইডু কেঁদে উঠে বলেছিলেন ইজ দিস আওয়ার বেঙ্গল। পরে কোন এক সমুদ্র তীরে প্রায় 8,000 দর্শকের সামনে আবার অনুষ্ঠিত হয়েছিল হাঙ্গার অ্যান্ড ডেথ। সেখানেই পরিচিত হয়েছিলাম পৃথ্বীরাজ কাপুর, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেই বিখ্যাত মানুষদের সঙ্গে। মুম্বাই থেকে আমরা চলে গেলাম সুরা, আহমেদাবাদ ইত্যাদি বহু স্থানে। ঠাকুরদা পানুপালের অভিজ্ঞতা কিন্তু শুধু আটকে থাকেনি নিজের গ্রামে, সে ছড়িয়ে দিতে চেয়েছিল, চেয়েছিলেন সংগ্রামের মানুষের মনে। তাই পানুপাল নিজেকে বলতেন পারসন এগ্রিকালচার টু কালচার। আমি কৃষক আন্দোলনের লোক, শুধু সেই সূত্রে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছি। এখন তো সবকিছুকে ভুলে যাওয়ার সময়, এখন আমি কি বলবো। 1919 সালে জানুয়ারি মাসে গাইবান্ধায় আমার জন্মগ্রহণ। ছোটবেলা থেকেই দেখে আসছি বাড়িতে রাজনৈতিক আলোচনা এবং পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি তখন দাদুর হাত ধরে খদ্দর করে সদর্পে আউড়ে যেতাম স্বাদেশিকতার শেখানো বলি। আমার সময় আছে? একবার তো উৎসাহের আতিশয্যে নিজের গায়ের জামাটা পুড়িয়ে ফেলেছিলাম বিদেশি বস্ত্র পুরানোর আন্দোলনে। বাড়ি ফিরেছি খুব ভয়ে ভয়ে, ব্যাপারটা বাবাকে জানাতেই হয়। বাবা বললেন আমি দেখেছি তুমি জামাটা পুড়িয়েছ, কিন্তু কি বলো তো ওটা বিদেশি জামা ছিল না। সেদিন আমার এই ছিলেন আমার বাবা বিপ্লবী হেমচন্দ্র বক্সী, আমাকে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ডাকাতির আসামি হিসেবে চালান হয়ে যান যখন আন্দামানে, তখন আমি কলেজে পড়াকালীন সময় অগচরে ভালোবেসে ফেললাম নাচকে। কোনো এক যৌবনে, কোনো এক তাগাদায় একান্ত ভাবেই নিজের মতন করে আমি নাচকে বানিয়েছি। আমার দাদুভাই না কোনো শিক্ষা নেই, আমার দাদুভাই নাচ কিন্তু শিখেননি, কিন্তু আমার দাদুভাই বুলবুল চৌধুরীর গ্রুপে নাচ করেছিলেন, পাকিস্তান গিয়েছিলেন, করাচি গিয়েছিলেন। পানুপাল নাচ শিখেছিলেন গোয়াল ঘরে, সেই গোয়াল ঘর থেকে দাদুভাই কত গান রচনা করেছিলেন, কত গান নিয়েছিলেন। একটা গান অনেকেই জানেন,
ডাঙ্গর বধুয়া তুই আবার বালুরে কয়তর। এইরকম গান সেই কয়তর আনিয়া দিল আন্ধান নিশা কালের ডাঙ্গর বধুয়া তুই। কয়তর নারো কয়তর চারো কয়তরের নাইরে ফইরা কিদিন জ্বালাইয়া দেখো দাঁড়া কাউয়ার বাচ্চা রে দাঁড়া কাউয়ার বাচ্চা। হ্যাঁ, তো এই যে রংপুরি ভাষা, ভাইবান্ধার ভাষা, রংপুরি ভাষা, সেই ভাষায় নাটক লেখা, গান লেখা, সুর করা এবং সেটা নাচে নিয়ে আসা। দাদু ভাই গোয়াল ঘরে বসে কৃষকদের সাথে নাচ করতেন, ওইভাবে নাচ রচনা করেছিলেন, ওইভাবে আমাকে আমাকে আমাকেও শিখিয়েছিলেন। এইভাবে তিনি নাচটাকে এনেছিলেন তার মতন করে। তার অন্যতম আরেকটি বিখ্যাত রচনা ম্যান অ্যান্ড মেশিন। ম্যান অ্যান্ড মেশিনে দাদু ভাই শ্রমিকদের কথা বলে, অধিকারের কথা বলে, আট ঘন্টা কাজের কথা বলে। দাদু ভাই একটা সিন দেখান যেখানে শ্রমিকরা বিদ্রোহ করেন, শ্রমিকদের পয়সা নেই কিন্তু শ্রমিকরা তবু বিদ্রোহ করতে চাচ্ছে না মালিকের বিরুদ্ধে। তো সেইখানে একটি শ্রমিক মদ খেয়ে তার বউকে মারছে, বাচ্চাকে খেতে দিচ্ছে না। আসলে কিসের জ্বালা বলুন তো? পেটের জ্বালা। এই পেটের জ্বালা তো বড় মারাত্মক, আমরা সবাই কাছ থেকে দেখেছি, আমাদের পরিবার কাছ থেকে দেখেছি। এই পেটের জ্বালা থেকেই দাদু ভাই সেই সব জুট মিলে গিয়ে কাজ করেছিল। সেসব জুট মিলে আমার এখনো মনে আছে, ছোটবেলায় বেলঘরিয়াতে আমার হাত ধরে উনি উনি কারখানায় নিয়ে গেছেন, জুট মিলে নিয়ে গেছেন। হ্যাঁ, সেই জুট মিলে গিয়ে ওদেরকে দিয়ে নাটক করাচ্ছে, নাচ করাচ্ছে। যে মেয়েটি বস্তিতে থাকে তাকে বলেছে নাচ করবে, আয় আমি তোকে শেখাবো, এই বলে উনি নাচ শিখিয়েছেন। তো একটা গান ম্যান অ্যান্ড মেশিনে যখন বউকে মারছে, তারপরে যখন রাত হচ্ছে না খেতে পেয়ে তিনজনে ঘুমিয়ে পড়ছে, ছেলে বলছে বউ বলছে ওরে মরা ওলা ওটা নেই কি কলসি দড়ি, মানে তোর কি কলসি দড়ি নেই, তুই মরতে পারিস না। তারপরে সে বউকে মারছে, ছেলে মায়ের কাছে খেতে চাইছে, তোর ছেলে চেয়ে আছে বাপের পথের দিকে, আর দিলে কেন মরতে দি ঘরে নেশার ঝোঁকে। আর বেশ করেছি, তাড়ি খেয়েছি আরো তাড়ি খাবো। এইরকম নাটকীয় ভাবনা, ইটস অ্যামাজিং। বানুপাল ইজ অ্যামাজিং। বানুপাল একমাত্র অন্যতম একজন নাট্য ব্যক্তিত্ব যার বিচরণ ছিল নাটকে, নাচে, গানে, আবৃত্তিতে অন্যতম। তাকে নিয়ে আরো বেশি আলোচনা হওয়া উচিত। প্রত্যেকটা প্রত্যেক নাট্য ব্যক্তিত্বর কাছে আমার অনুরোধ রইল, ওনার এই লেখা, ওনার এই অসামান্য থিওরি আপনারা প্লিজ জানান সবাইকে। দাদু ভাইয়ের যুদ্ধ নয় শান্তি থেকে একটি পাঠ আমি বলি আজকের আমার আলোচনা শেষ করবো। আমার অনেক কিছু বলা বাকি রইল। শোভা সেনের মাধ্যমে দাদু ভাই খবর পেয়েছিলেন, শোভা দিদু বলতাম আমি, ওদের বাড়িতে থাকতাম। শোভা সেনের মাধ্যমে দাদু ভাই খবর পেয়েছিলেন যে দাদু ভাইকে খুঁজছেন ছিন্নমূল সিনেমা পরিচালক শ্রীনিমা ইকুশ। তারপর দাদু ভাই সেখানে গেছিলেন। এরকম কত কত ডায়েরির মধ্যে দাদু ভাই লিখে রেখেছেন একটি লেখা, দাদু ভাইকে যখন রাজেন তরফদার ডাকলেন তখন উনি গেলেন টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে। টেকনিশিয়ান অন্যতম নাটক হচ্ছে নাগপাশ। দাদু ভাইয়ের স্ত্রীর ক্যারেক্টারটা করেছিলেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেন, গীতা দিদু। সেই থেকে মৃণাল দাদু আর গীতা দিদুর সাথে দাদু ভাইয়ের একটা অন্যরকম সম্পর্ক, কিন্তু এত এত
এত নিজেকে চাপা মানুষ বেলখুরিয়ার মধ্যে আটকে রেখেছিলেন, এবং যখন শেষবারের মতন ওনাকে বলা হয়েছিল যে আপনার জন্য একটা বাড়ি আছে নেবেন, উনি বলেছিলেন না নেব না, যখন কিছু নিজেই করতে পারিনি, কোন সরকারের দান আমি নেব না, আজীবন নেননি, ভাড়া বাড়িতে ছিলেন। আর কি এলো গেল আমি জানি না, কিন্তু আমার এটা অহংকারের জায়গা, কারোর কাছে মাথা নোয়াইনি পানপান। টেকনিশিয়ান স্টুডিওতে আসা গেল। আচ্ছা, উনি উনি বলছেন, আমি শেষ করছি, উনি উনি এটা লিখেছিলেন টেকনিশিয়ান স্টুডিওতে বিকেল পাঁচটায় উনি ঢুকেছিলেন রাজেন তরফদারের কাছে। রাজেন তরফদার তখন ওনাকে চিঠি লিখেছেন, সে চিঠির মধ্যে অনেক কিছু ভুল, দাদুভাই নিজে দাঁড়িয়ে থেকে সে চিঠি সংশোধন করছে, সাধারণ পড়াশোনায় ছিল। তো তো এই আমার ঠাকুরদা, এই আমার পানুপাল, এই আমার শিক্ষক, এই আমার গুরু। আমি শেষ করব ওনার একটি প্রবন্ধের, ওনার একটি লেখা দিয়ে, যুদ্ধ নয় শান্তিতে উনি সূত্রধরের মুখে দিয়েছেন এই কথাটা। উদ্যম নিষ্ঠুরতা আজ ভীষণ আকারে মৃত্যুকে জাগিয়ে তুলেছে সমুদ্রের তীরে তীরে, মুক্তিকামী মানুষকে আঘাতের পর আঘাত করে চলেছে এশিয়ায়, আফ্রিকায়, মধ্য লাতিন আমেরিকায়। সভ্যতা, সভ্যতা সৃষ্ট সম্পদ আত্মসাৎ করার নিদারুণ লোভ পৃথিবী ঘিরে বা বসিয়ে চলেছে পারমাণবিক অস্ত্রের বেড়া জাল। যুদ্ধ সজ্জার প্রচন্ড ব্যয়ভারে পৃথিবীর মানুষ আজ জর্জরিত, অর্থনৈতিক দৈন্যে কর্মহারা যারা, যারা ছন্ন ছাড়া অভাবের তারাই, তারাই তো মৃত্যু পথযাত্রী। নমস্কার, ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ প্রবীরদা এই ওয়েবিনার। আমি একটু বেশি আপ্লুত হয়ে পড়ি, কারণ মানুপালের কিছু না পাওয়াটা আমার কাছে একটা রাগের থেকেও দুঃখের জায়গা। এহীন একটা মানুষ কেন উচ্চারিত হবে না, কেন বারবার উপলব্ধি করবে না নাটকের মানুষরা, সেটাই আজকে জানানোর ছিল। থ্যাংক ইউ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আমার কৃতজ্ঞ এই বলে আমি আমার শেষ করছি। খুব সুন্দর লাগলো ডক্টর সীমা সরকার, আমাদের বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সীমা সরকার, যার ধন্যবাদ জানিয়ে শেষ করবেন। সীমা, হ্যাঁ নমস্কার। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনা চক্র জন্ম শতবর্ষে পথনাট্যকার পানুপাল, এই আলোচনা চক্রের আমরা একেবারে শেষে এসে উপনীত হয়েছি। এই তার শতবর্ষে তাকে স্মরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। যাকে আমরা পূর্ণেন্দু কুমার পাল চৌধুরী বলে জানি, তার আসল নাম, আসলে আমরা তাকে পানুপাল নামেই জানি, এই নামেই তিনি পরবর্তী ক্ষেত্রে বিখ্যাত হয়েছিলেন। আজকে আমরা দেখলাম যে এই পথনাটকের পথিকৃৎ যাকে বলা হয়, তিনি যে শুধু পথনাটকের পথিকৃৎ তাই নয়, সারা ভারতের পথনাটকের পথ প্রদর্শক, সে কথাও আজ আমরা জানলাম। কিভাবে তিনি প্রসেনিয়ামের বাধাকে অতিক্রম করে নাটককে নিয়ে এসেছিলেন উন্মুক্ত প্রান্তরে এবং খোলা আকাশের নিচে, আর মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী তিনি কিভাবে সেই বিশ্বাসকে বুকে নিয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা অবহেলায় তাদের যে
তাতে নিপীড়িত মানুষের কথা তার নাটকের মধ্যে দিয়ে তুলে ধরেছেন, সে কথা আমরা আজকে বোধহয় অনেকেই জানলাম এবং কেউ কেউ আগে থেকেই জানতাম। আজকের যে এই আলোচনা সভা, সেই আলোচনায় যে বক্তব্য উঠে এসেছে তা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আমরা সকলেই ভীষণভাবে আপ্লুত হয়েছি। সুদূর বাংলাদেশ থেকে অধ্যাপক রতন সিদ্দিকী মহাশয় আমাদের সঙ্গে ছিলেন। তিনি তার অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি ব্যক্তিগত স্মৃতিকে স্মৃতির কথা বললেন, স্মরণ করলেন, ব্যক্তিগতভাবে তিনি পানুপালকে চিনতেন সে কথাও তিনি জানালেন এবং কিভাবে আবেগঘন হয়ে বললেন যে দুই বাংলা একসঙ্গে মিলে পানুপালের আদর্শকে এবং নাটককে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি সে কথা আমাদের সামনে তুলে ধরলেন এবং আমরা অবশ্যই সে কথা ভাবব। আগামী দিনের গবেষক নিশ্চয়ই সে কথা ভাববে। পরবর্তী বক্তা অধ্যাপক সৌমিত্র বসু মহাশয়। তিনি গল্পের ছলে বা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে পথনাটক কি এবং কিভাবে এই পথনাটক সাধারণ মানুষের খুব কাছাকাছি পৌঁছয় সে কথা বললেন এবং একসময় সে সময় কিভাবে পানুপাল তার পথনাটকের মধ্যে দিয়ে মানুষের দুর্দশাকে তুলে ধরেছেন সে কথাও তিনি বললেন এবং একেবারে সমসময়কে কিভাবে তুলে ধরা যায়। অত্যন্ত মনোজ্ঞ এক আলোচনা, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মলয় রক্ষিত মহাশয়, তিনি একেবারে ইতিহাস খুঁড়ে তুলে এনেছেন পানুপালকে, যে পানুপাল কোনো ব্যক্তিত্ব নয়, ব্যক্তি নয়, একটি সময়, সময়ের দলিল বলা যায়। সেই সময়ের দলিলের কথা তিনি বলেছেন এবং কিভাবে তিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কিভাবে কৃষকদের দুঃখ দুর্দশাকে তিনি নাটকের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন সে কথাও তিনি বলেছেন। অত্যন্ত সুন্দর, তিনি কি বলবো, অত্যন্ত সুন্দর বললে খুব কম বলা হয়। হৃদয় স্পর্শী ভাবে পানুপালের কর্মকাণ্ডকে তুলে ধরেছেন, বিশেষ করে তার যে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও তার যে আদর্শ সেটাকে ছড়িয়ে দিয়েছেন কিভাবে সে কথা তিনি বলেছেন এবং সেই সঙ্গে তিনি যে সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সে কথাও আমরা জানলাম নতুন করে। তাকে নিশ্চয়ই স্মরণ করা, তাকে শ্রদ্ধা করা, নতুন করে তাকে পুনঃস্থাপন করা এবং স্বীকৃতি দেয়া আমাদের বোধহয় এই প্রজন্মের একটা নতুন বড় কাজ হয়ে দাঁড়ালো। আশা করি গবেষকদের একটা নতুন প্রান্তর উন্মুক্ত হলো, তারা আরো নতুন কিছু খুঁজে পাবে এবং আগ্রহ বাড়বে তাদের এই বিষয়ে। আজকের আলোচনা চক্রের উদ্বোধক ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বময় কর্তা উপাচার্য মহাশয় অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার ঘোষ মহাশয়। তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানাই। বারবার তার প্রশ্রয় পেয়েছি, তার আন্তরিকতা সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান সম্ভব হতো না। তাকে আবারও একবার ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই আমাদের বিভাগীয় প্রধান তথা আজকের আলোচনা চক্রের সভামুখ্য বিভাগীয় প্রধান অধ্যাপক প্রবীর প্রামাণিক মহাশয়কে, একটি অত্যন্ত মনোজ্ঞ আলোচনার ব্যবস্থা করা এবং এই বিষয় নিয়ে আলোচনা চক্রের আয়োজন সেটা তার জন্যই সম্ভব হয়েছে, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকের সঞ্চালনার দায়িত্বে যিনি ছিলেন অধ্যাপক পীযূষ পোদ্দার মহাশয়কে। অত্যন্ত সুষ্ঠুভাবে এই আলোচনা সুসম্পন্ন হয়েছে করার জন্য তাকে আরো একবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার বিভাগের অন্যান্য অধ্যাপকদের, যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান কখনোই সম্ভব হতো না। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী মহাশয়কে। ধন্যবাদ জানাই অধ্যাপক সুখেন বিশ্বাস মহাশয়কে। ধন্যবাদ জানাই অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। ধন্যবাদ জানাই অধ্যাপক
সঞ্জীব মণ্ডল মহাশয়কে ধন্যবাদ জানাই, অধ্যাপক তুষার পটুয়া মহাশয়কে ধন্যবাদ জানাই, অধ্যাপক শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত মহাশয়কে এবং ধন্যবাদ জানাই ডক্টর শান্তনু মণ্ডল মহাশয়কে, সকলকে আবারও একবার ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার বিভাগের অশিক্ষক কর্মীদের এবং বিশ্ববিদ্যালয়ের সিআইআরএম কে, যারা প্রযুক্তিগতভাবে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য উন্নীত করেছে, এবং সকলকে আবারও একবার শুভেচ্ছা অভিনন্দন এই অনুষ্ঠানে থাকার জন্য। আর সর্বোপরি যাদেরকে ধন্যবাদ না দিলে এই অনুষ্ঠান সফল হবে না, আমার প্রিয় ছেলে মেয়ে, আমার প্রিয় ছাত্রছাত্রী, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক, ছাত্রছাত্রী সবাইকে। এই প্রসঙ্গে একটি ঘোষণার কথা ভুলে গেছি, সেটা মনে করিয়ে দিই, যেহেতু কোনো রেজিস্ট্রেশন ছিল না তাই কোনো ফিডব্যাক দেওয়া হবে না, এটা শুধু জানার জন্য, দেখার জন্য। সকলকে আবারও একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে, নমস্কার। আপনারা যে প্রস্তাবটা করেছিলেন সেটাতে ফিডব্যাক লিংক দেওয়ার কথা ছিল। আপনারা ফিডব্যাক লিংকের ব্যবস্থা করুন।